السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا قال الرجل هلك الناس فهو أهلكهم، وفي رواية فهو أهلكهم، وفي رواية فهو أول الهالكين. أخرجه مسلم وأبو داود والإمام أحمد المسند بإسناد صحيح. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان المرصوص يشد بعضه بعضا ثم شبك بين أصابعه. أخرجه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অপূরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনী মজলিসে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপর আপনাদের জানা আছে দীর্ঘদিন থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি যদিও একাডেমিক, তারপরেও আমরা এই জন্য আলোচনা করছি যে মূলত যারা আমরা দাওয়াতের সাথে জড়িত আছি, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে সম্ভাবনা আছে যারা দায়ী হিসেবে কাজ করছে, যারা দাওয়াত আল্লাহর কাজ করছে, তাদের বিভিন্নভাবে পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একান্ত একাডেমিক সাবজেক্ট হলেও বিষয়টি মানে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য মূলত শুরু করেছিলাম, সেটি হচ্ছে ইখতিলাফ নিয়ে আমরা আলোচনা করেছি, মতবিরোধ, মতপার্থক্য। এটি ইসলামে একটি অনেক পুরাতন বিষয়, শুধু ইসলামের বিষয় যে তা নয়, বরং কোরআনে কারীম যে সাক্ষ্য দিচ্ছে ইখতিলাফের বিষয়টি শুধুমাত্র ইসলামের বিষয় তা নয়, বরং এটি মানুষের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুকাতের মধ্যে, বিশেষ করে এই মানব গোষ্ঠীর মাঝে, এই ইখতিলাফ, মতবিরোধ, মতপার্থক্য, এটি এমন একটি বিষয় যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত একটা নির্দেশের মতো, যেখান থেকে মানুষ ইচ্ছা করলেই বেরোতে পারবে ব্যাপারটা এমন নয়, বরং অনেকটা মানুষের স্বভাবজাত বা সৃষ্টিগত একটি বিষয়। মানুষের মধ্যে মতবিরোধ থাকবেই, এবং সেই মতবিরোধ, সেই ইখতিলাফ বিভিন্নভাবে এই মানুষদেরকে বিভিন্ন দিক থেকে এই ইখতিলাফ মানুষকে পাবে, কিন্তু এই ইখতিলাফ থেকে তারাই, এই মতবিরোধ থেকে তারাই সত্যিকার ভাবে
নিজেকে রক্ষা করতে পারবে, যারা ইখতিলাফের যে বিষয়গুলো আছে, যে সমস্ত বিষয়ে ইখতিলাফ যোগ্য বা ইখতিলাফ করা যায় সেই বিষয়গুলো ছাড়া বাকি বিষয়গুলোতে যেগুলোতে ইখতিলাফ যোগ্য নয় বা ইখতিলাফ করা উচিত নয় সেগুলোতে ইখতিলাফ তারা করবে না। আমার খেয়াল আছে গত ক্লাসে বা গত দশে আমরা আলোচনা করেছিলাম মিম্মা ইয়াসুগু ফিহি ইজতিহাদ, যে কোন কোন ক্ষেত্রে ইজতিহাদ বৈধ হবে, কোন কোন বিষয়ে ইজতিহাদ বৈধ হবে। আপনারা তো বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই আপনি আল্পাকে বলেন ইখতিলাফ এবং বলেন ইজতিহাদ, কঠিন মনে হচ্ছে ঠিক না? আমি আপনাদের খেয়াল আছে কি আমি বলেছি যে মা ইয়াসুগু ফিহি ইখতিলাফ ইয়াসুগু ফিহি ইজতিহাদ, যে ক্ষেত্রে ইখতিলাফ বৈধ সেক্ষেত্রে ইজতিহাদ বৈধ, আর যে ক্ষেত্রে ইখতিলাফ বৈধ নয় সেখানে ইজতিহাদের কোনো অবকাশ নেই। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং ইখতিলাফ এবং ইজতিহাদ একেবারেই মুতালাজিমাত, একটি আরেকটির সাথে একেবারে সম্পৃক্ত, একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? মানে ইখতিলাফ আপনি করতে পেরেছেন ইখতিলাফের যুক্তিকতা কখন, যদি আপনার ইজতিহাদের বৈধতা থাকে। বুঝতে পেরেছেন? এই জন্য ইজতিহাদ বললে ইখতিলাফকে বোঝানো হয়, মানে ফিকহি বা উসুলের পরিভাষায় ইখতিলাফ বলতে ইজতিহাদকে বোঝানো হয়ে থাকে, একই কথাই। কারণ ইখতিলাফ করতে পারছেন কখন, যখন আপনার ইজতিহাদের সুযোগ আছে, অন্যথায় যে বিষয়ে আপনার ইজতিহাদের কোনো সুযোগ নেই। কোন কোন বিষয়ে ইজতিহাদের সুযোগ নেই সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। যে সমস্ত বিষয়ে ইজতিহাদের কোনো সুযোগ নেই সেখানে আপনি যদি ইখতিলাফ করেন তাহলে আপনার এই ইখতিলাফ গ্রহণযোগ্য হবে না এবং ইখতিলাফ বিভ্রান্তির মধ্যে আপনাকে ঠেলে দেবে, এটা ইখতিলাফ বৈধ না। বাকি এই ইখতিলাফ গুলো আজকের আলোচনার মধ্যে আমরা যে কয়েকটি পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, প্রথমে আলোচনা করব এই ইখতিলাফের প্রকারভেদগুলো নিয়ে। কিছু প্রকারভেদ ইখতিলাফের আছে, যারা ইখতিলাফ নিয়ে আলোচনা করেছেন বা ফিকুল খিলাফ নিয়ে যারা আলোচনা করেছেন তারা ইখতিলাফের প্রকারভেদগুলো আমাদেরকে উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আমি কোন ধরনের ইখতিলাফে লিপ্ত আছি সেটা মানে আমি বুঝতে পারি, আপনার সাথে আমার কোনো কারণে মতপার্থক্য হয়েছে, যে আমি আসলে কি সঠিক মতপার্থক্যে আছি, মানে এই ইখতিলাফটা ঠিক আছে আমার নাকি ইখতিলাফ ভুল। ইখতিলাফ সম্পর্কে যদি জ্ঞান না থাকে, যিনি দায়ী কিসের কিসের ভিত্তিতে ইখতিলাফ করতেছেন। এবং আমাকে অনেকে বলে যে আমরা সাইফুল্লাহ ভাই আমরা দুই তিন জনে একটু মানে ইখতিলাফ করেছি, কি কারণে ইখতিলাফ করেছেন, আদৌ কোনো ভিত্তি আছে কিনা? যদি ভিত্তি না থাকে তাহলে ইখতিলাফ আপনার শুদ্ধ নয়। কিসের ভিত্তিতে ইখতিলাফ করছেন, কি কি বিষয়টা কি, ইখতিলাফের বিষয়টা কি, সেটা আমাদেরকে জানতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ইখতিলাফটা হচ্ছে প্রথম ইখতিলাফ হচ্ছে আল ইখতিলাফুল মাযমুম, যে ইখতিলাফ একেবারেই তিরস্কৃত, এই ইখতিলাফের কোনো স্থান কোনোভাবেই এই ইখতিলাফের সুযোগ নেই, এটা মাযমুম তিরস্কৃত। এই ধরনের ইখতিলাফ যদি কেউ করে থাকেন তাহলে তিনি তিরস্কৃত হবেন, তিনি এই ইখতিলাফ তার জন্য জায়েজই নেই, বৈধ নয়, তিনি কখনো হারাম পর্যায়ে যেতে পারে, কখনো হারামের থেকে একটু আদনাও হতে পারে, মানে এর নিম্ন পর্যায়েও আসতে পারে। কিন্তু ইসলামী শরীয়ত এটাকে বিভিন্নভাবে তিরস্কার করেছেন। কোরআনে কারিমের মধ্যে আপনারা দেখবেন যে যদি কেউ কোরআনকে পরিপূর্ণ স্টাডি করেন, যতগুলো আয়াতের মধ্যে ইখতিলাফের নির্দেশনা দেওয়া আছে, ইখতিলাফের কথা আছে, একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইখতিলাফের জন্য মানে ইখতিলাফকে প্রশংসা বা একটা মানে ইখতিলাফের প্রশংসা প্রশংসনীয় কোন দিক তুলে ধরেছেন ব্যাপারটি এমন নয়, কারণ প্রত্যেকটি ক্ষেত্রেই ইখতিলাফের নিন্দা জানানো হয়েছে বা ইখতিলাফের প্রতি একটা তিরস্কার দীক্ষা জানানো হয়েছে, যেহেতু ইখতিলাফটা মূলত উম্মতের মধ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। তাই ইখতিলাফুল মাযমুম যেটি, এই ইখতিলাফটা একেবারেই নিষিদ্ধ গর্হিত কাজ। প্রথম পয়েন্ট এর মধ্যে কোন ধরনের ইখতিলাফগুলো মাযমুম, যেমন মুশরিক এবং কাফেররা নবী এবং রাসূলদের সাথে যে ইখতিলাফ করেছে, ইমানদার বান্দাদের সাথে যে ইখতিলাফ করেছে, কোন এক ব্যক্তি এসে যদি আপনাকে বলে যে ইখতিলাফ করতে পারে, যেমন আজকে বলা হচ্ছে হুরিয়াতুর রায়, হুরিয়াতুর রায় পর্যন্ত
বক্তব্যের স্বাধীনতা। আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের যেহেতু স্বাধীনতা আছে, তিনি আরেকটা বক্তব্য দিতে পারেন। এই ইখতিলাফটুকু সম্পূর্ণ ইসলামে মজবুত, তিরস্কৃত, এটি হারাম। কারণ হচ্ছে এই ইখতিলাফের মাধ্যমে হককে অস্বীকার করা হয়েছে, সত্যকে অস্বীকার করা হয়েছে, দিনকে অস্বীকার করা হয়েছে। যেখানে হককে অস্বীকার করা হবে সেই ইখতিলাফ, এটা ইখতিলাফ না, এটাকে আপনি ইখতিলাফ হিসেবে গ্রহণ করার কোন সুযোগ নেই। যেমন এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম প্রথম কারণ হচ্ছে তারা যখন ইখতিলাফ করেছে তাদের প্রবৃত্তির অনুসরণ একটা দিচ্ছে, রবিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন, মানে দলিলের ভিত্তিতে অবস্থান নেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, আদৌ কি তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোন ধরনের যুক্তি অথবা দলিল ছিল কিনা? কিছু ছিল, দলিল ছাড়া ইবনে হক মানবে না, এই হলো কথা। তাদের কাছে এটা আশ্চর্যের বিষয় হয়েছে, তারা কোরআনের বক্তব্য দিয়ে যেটা বুঝায় যে তারা এই কথা বলেছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, যে আমাদের সব মাবুদ তো তুমি এক ইলাহে পরিণত করে দিলে, আমাদের মাবুদ তো কমাই দিলা, এত মাবুদ আমাদের, এটি হলো তাদের মানে দলিল, আর কোনো দলিল নেই, বুঝতে পেরেছে? এর পক্ষে তাদের আসলে কোনো দলিল নেই, শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণের কারণে সেটাকে। আরেকটা হচ্ছে বাপ দাদার অন্ধ আনুগত্য, এটা আরেকটি কারণ। কঠিন অন্ধ আনুগত্যের মধ্যে বাপ দাদার অন্ধ আনুগত্য, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে দিব। এখনো আমাদের সমাজের মধ্যে এটি ব্যাপক, এবং আপনি লোকদেরকে লক্ষ্য করবেন যদি আপনি প্রচলিত ধারা যেটা আছে এই ধারার বিপক্ষে কোনো বক্তব্য দেন, তখন বলবো যে আরে বাপ দাদার ধর্ম এতদিন পর্যন্ত তাহলে কি বাপ দাদারা খারাপ কাজ করেছে না? কিন্তু এটা কোনো বিবেচনা নয়, এটা কোনো দলিল নয়, এটি অন্ত আনুগত্য, এটা উপলব্ধির অন্তত্ব। দলিল হচ্ছে আপনার কাছে আদৌ কি দলিল আছে কিনা এই ধরনের ইখতিলাফ করার জন্য। সেখানে হককে অস্বীকার করা হচ্ছে, শুধুমাত্র বাপ দাদার বক্তব্য দিয়ে হককে অস্বীকার করা হচ্ছে। এখানে ইখতিলাফুল মাযমুমের মধ্যে যে সমস্ত ইখতিলাফ মোটেও গ্রহণযোগ্য নয়, তার মধ্যে আরেকটি ধরন হচ্ছে মুসলমানদের মাঝে আকীদার যে সমস্ত অকাট্য বিষয় রয়েছে সেগুলো নিয়ে মতবিরোধ করা। আকীদার অকাট্য বিষয়গুলো অনেক, গোটা উম্মাহ ঐক্যমতে পৌঁছেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। ইন্তেকাল বলতে মৃত্যুকে বোঝানো হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বা মৃত্যু হয়েছে। এখন একজন আসে বলবে না এটা ইখতিলাফের কোন সুযোগ নেই, এটা একেবারে অকাট্য একটি বিষয়। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনার সাথে এসে ইখতিলাফ করার জন্য চেষ্টা করে, মতবিরোধ করে, তাহলে তার ইখতিলাফ মজবুত, তার এই ইখতিলাফের কোনো দরকার নেই। ইখতিলাফটা ইসলাম এটাকে অপছন্দ করে এবং এটি মূলত ফিতনা, ইখতিলাফের নাম ফিতনা করছে, এই ইখতিলাফের সুযোগ নেই কোথাও। এমন কিছু কাতাইয়াত রয়েছে, অকাট্য বিষয় রয়েছে যেগুলো উম্মতের প্রায় সমস্ত ওলামায়ে কেরাম এগুলো ব্যাপারে একমত হয়েছেন, ঐক্যমতে পৌঁছে গেছে। যেমন মনে করেন পাঁচ ওয়াক্ত সালাত, সালাত কয় ওয়াক্ত, দ্বিমত আছে কিনা? দ্বিমত নেই কে বলছে? কেউ কেউ ভিতরে সালাতকে ওয়াজিব বলেছেন ঠিক কিনা? তাহলে কয় ওয়াক্ত হবে? ছয় ওয়াক্ত হবে কিনা? এই জন্য ইবনে রুশদ আল-জাদ রাহমাতুল্লাহ আলাইহি বিদআতুল মুজতাহিদের মধ্যে উল্লেখ করেছেন যে যে সালাতের পাঁচ ওয়াক্তের ব্যাপারে এটি গোটা উম্মতের ইজমা হওয়ার পরেও কিছু সংখ্যক ফকিহ এটা ভুল ইজতিহাদ করেছেন, এটা ভুল ইজতিহাদ। সালাতুল উইতর কোন অবস্থাতেই ওয়াজিব না, এটা সুন্নাহ না হয় আর কোন উপায় নেই, যেহেতু গোটা উম্মাহ
এ ব্যাপারে একমত হয়ে গেছে যে মানে ফরজ সালাত হচ্ছে মূলত পাঁচ ওয়াক্ত, ছয় ওয়াক্ত না, বুঝতে পেরেছেন? এখন আপনি যদি বলেন যে এটা ওয়াজিব তাহলে এটা ছয় ওয়াক্ত সালাত সাব্যস্ত করতে হবে, অর্থ কটা হবে যেহেতু উম্মতের সবাই এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছে গিয়েছে, এটা বলতে হবে যে না এটি ফরজ হওয়ার কোন সুযোগ নেই, যেহেতু একেবারে কাতারিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, অকাট্য প্রায় উম্মতের সমস্ত লোক এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। এটাকে যদি কেউ অস্বীকার করে মানে এ ধরনের ইখতিলাফ লিপ্ত হয় তার ইখতিলাফটুকু সঠিক হবে না। এ ধরনের ইখতিলাফ ও মজমুমের মধ্যে আরো আরো কিছু ইখতিলাফ রয়েছে, যেমন খারেজিদের ইখতিলাফ ইসলামের মৌলিক একটি বিষয় নিয়ে খারেজিরা ইখতিলাফ করেছে। তার মধ্যে সবচেয়ে বড় ইমানের বিষয় নিয়ে ইখতিলাফ করেছে যে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে থাকে তাহলে সে কাফের খালেদুল মুখাল্লাদুল ফিন্নার, শুধু কাফের হবে তা নয় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, একসাথে প্রতিবাদ দিয়ে দিয়েছে, তার জাহান্নামের ব্যাপারে ফয়সালা করে দিয়েছে কবিরা গুনাহকারীকে খারেজি সম্প্রদায়। এটি ইখতিলাফ নয়, এটা বিভ্রান্তি। এটাকে যদি কেউ নিয়ে আসে বলে যে ইখতিলাফ করেছেন না ভুল করেছেন, আমাদের অনেক দীর্ঘ আলোচনা জন্য খুব দ্রুত যাব, যিনি বুঝতে পারেন না তিনি নোট লিখে রাখবেন, পরে আমাকে প্রশ্ন করবেন। দুই নম্বর হচ্ছে শিয়াদের ইখতিলাফ। শিয়াদের মৌলিক ইখতিলাফ হচ্ছে সুন্নাহর সাথে, যেটি মৌলিক শিয়াদের ইখতিলাফ সেটা হচ্ছে সমস্ত উম্মাহ একমত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর এবং উসমান, ওমর এবং উসমান এই তিনজন মিনাল খুলাফায়ে রাশিদীন আল মাহদিয়িন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই তিনজন হচ্ছে সবচেয়ে বড় জালেম। শুধু জালেম বলে শেষ করেন নাই, শেষ পর্যন্ত বলছে না এরা জালেম নয় শুধু কাফেরি। আগে তো জালেম বলে বলছে জালেম তো ঠিক আছে, আবার কাফের হবে না। অথচ গোটা উম্মতের আমলকে একসাথ করলে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী বোঝা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলের সমান পর্যন্ত এত ত্যাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেখানে এসে এই সকল শিয়া সম্প্রদায় তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষদেরকে অস্বীকার করার কারণ কারণ একটাই, সেটা হচ্ছে তাদের এই প্রবৃত্তির যে দিন সেই দিন অন্যথা পালন করতে পারবে না, এই জন্য এগুলো আগে অস্বীকার করতে হবে, সেগুলোকে অস্বীকার করেছে। এটা কোনো ইখতিলাফ না। মুতাজিলাদের ইখতিলাফ, মুতাজিলা সম্প্রদায় যে ইখতিলাফ করেছে এটা মজমুম। কি ইখতিলাফ মুতাজিলারা করেছে? মৌলিক ইখতিলাফ হচ্ছে সুন্নাহর সাথে মুতাজিলাদের, সেটা হলো এই তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো যদি সাব্যস্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিপন্থী হয়ে যাবে, এটা তাওহীদের পরিপন্থী কাজ, তাই আল্লাহর এই সিফাত সাব্যস্ত করা যাবে না, আল্লাহর জন্য সিফাত কি করা যাবে না, সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে পারেন না, তাদের বক্তব্য অনুযায়ী কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন কি আল্লাহর কালাম নয়, এটা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর কালাম নয়, মাখলুক। ঠিক এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, চার নম্বর পয়েন্ট। এরপরে কাতিয়াতের মধ্যে আরেকটি অকাট্য বিষয় হচ্ছে এই কোরআনি সম্প্রদায়ের ইখতিলাফ। কোরআনি সম্প্রদায় কারা? এরা হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, বিভিন্ন ধরনের শুবহা সন্দেহ তৈরি করে হাদিসকে অস্বীকার করে, হাদিসের মধ্যে জাল হাদিস রয়েছে কোনো সন্দেহ নেই, আমি অস্বীকার করছি না, দুনিয়ার কোনো আলেম এটা অস্বীকার করার মতো ক্ষমতা নেই, হাদিসের মধ্যে দুর্বল হাদিস রয়েছে এটাও কারো অস্বীকার করার মতো কোনো জোর নেই, বুঝতে পেরেছেন কিনা? এত সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আজকের এই দিন পর্যন্ত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আরম্ভ করে এই হাদিসগুলো সত্যিকার সহিহ সনদে বিশুদ্ধভাবে বিশুদ্ধ বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত হয়েছে, যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা সংরক্ষণ। ও জাহেল লোক নাই বুঝুক, না বুঝলে আমার কিছুই আসে যায় না। আপনি কোরআনে কারিমে মনে করেন সূরা ফাতিহা ভালো করে মুখস্থ করতে পারেন না, এখন যিনি সূরা ফাতিহা মুখস্থ করতে পারেন না তিনি যদি বলেন যে না কোরআন কেউ হেফজ করেছে এটা আমি বিশ্বাস করি না, আপনি তাকে কি বলবেন? যদি মিয়া তোমার মতো গর্ধব জাহেল এই কথা বলা ঠিক না, তুমি সূরা ফাতিহা মুখস্থ করতে তোমার ব্যক্তিগত বিষয়, তোমার অজ্ঞতার বিষয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো যে হেফজ করেছেন এর সুস্পষ্ট দলিল রয়েছে, এটা অকাট্য বিষয়, এখানে কোন ধরনের মানে গুঞ্জাইশ নেই। ইমাম বুখারী রহমাতুল্লাহ সহিহ বুখারী দেখার পরেই 90,000 আহলুল হাদিসের কাছে তার এই কিতাবকে পেশ করেছে, একজন দুইজন বুঝতে পেরেছেন কিনা, একজন দুইজন ব্যক্তির কাছে পেশ করেন, 90,000 আহলুল হাদিসের কাছে পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিসগুলো এখানে সংকলন করা হয়েছে। এরপরে বক্তব্য থাকলে তোমরা মতো বক্তব্য দিতে পারো। সুতরাং ওই সুকল কোরআনি গ্রুপ সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না যারা, তারা যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে এই ধরনের বক্তব্য, আমি বলবো যে ধৃষ্টতা এবং অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। আজকে এই যুগে এমন ব্যক্তিও রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই আজকের দিন থেকে আরম্ভ করে একেবারে পরিপূর্ণ সনদে হাদিস বর্ণনা করে থাকে। বুঝতে পেরেছেন কি? নাম বলতে পারবো আমি একজন দুইজন একাধিক লোকের নাম বলতে পারবো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একাধারে সনদ দিয়ে তারপরে হাদিস বর্ণনা করতে পারে। সুতরাং আপনার মতো লোক বা অমুক তমুক ব্যক্তির মতো লোক কোরআনে গ্রুপে হাদিস কিভাবে সংকলন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 200 বছর পরে, এটা তার মাথার মধ্যে আসে না। তোমার মাথার মধ্যে আসবে কোথেকে? তোমার মাথার মধ্যে এটা আসার কোনো কারণই নেই, কারণ তুমি তো কোরআনে সূরা সূরা ফাতিহা ভালো করে মুখস্থ করতে পারো না। তোমার মাথার মধ্যে আসবে কোথেকে? শেখ মোহাম্মদ মওলানা মুখতার আমার উস্তাদ, আমি নিজে তার সামনে বসেছি, নিয়মিত তার সামনে বসেছি, কত সংখ্যক কিতাব তার হাজের মধ্যে রয়েছে কারো জানা নেই, তিনি বলতে পারবেন কিনা তাও শুনতে হবে, কোনো অবস্থা বুঝতে পেরেছেন কিনা। সুতরাং আপনি কাকে চিন্তা করতেছেন, কিসের চিন্তা করতেছেন? এই লোকগুলো হাদিসের ব্যাপারে সন্দেহ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম এই কাজটি করেছে ওরিয়েন্টালিস্টরা, ইসলামকে ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা চিন্তা করেছে, একদল গবেষক নিয়োগ দিয়েছে, তারা চিন্তা করেছে যে কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যায়। তখন এই গবেষকরা চিন্তা করে গবেষণা করে বের করেছে যে মুসলমানদেরকে যদি সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করে কোরআনের সাথে সম্পৃক্ত করে দেওয়া যায় তাহলে মুসলমানরা শুধু কোরআন মানে সুন্নাহ মানে না, যদি এই বক্তব্য স্লোগান দেওয়া যায় তাহলে মুসলমানরা আর খ্রিস্টানরা কোনো পার্থক্য থাকবে না। বুঝতে পেরেছেন? ফলে এই গবেষণা দেওয়ার পরে তখন এই খ্রিস্টানদের একটা গ্রুপ বের হয়েছে মির্জা গোলাম পারভেজের নেতৃত্বে, তারা এই কাজ এই দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করছে। এই কাজ হচ্ছে কোরআন ফেরকার কাজ, যে সুন্নাকে অস্বীকার করা, কিন্তু তাদের এটা জানা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের একটি দুটি নয় 126টি আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবদায়িত করে দিয়েছেন। সুতরাং তারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআন মানে যদি সুন্না না মানে তাহলে তারা কোরআনকে অস্বীকার করেছে এবং তারা বদভস্ত, তাদের ইখতিলাফ নয়, তাদের ইখতিলাফ শুধু একটা হাদিস পেয়েছে বুঝি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছে, জাহেল লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নিষেধ করেছেন কোরআন অবতীর্ণ হচ্ছিল যাতে কোরআনের সাথে হাদিস সংমিশ্র না হয়, এই জন্য সেখানে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তিনটি কিতাব সাব্যস্ত হয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে লিখতে বলেছেন। কোথায় আপনি পড়ালেখা, কোথায় আপনি জাহের লোক আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলছেন? আবু হুরায়রা সাদি থেকে সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিকাকুল আসর, যে সমস্ত লোকদেরকে বন্দী করা হয়েছে তাদের মুক্তিপণের বিষয়গুলো নিয়ে যে সাহিবা রেখেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন যে এই সাহিবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখে দিয়েছেন। আমর ইবনে হাজমের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়ে বিস্তারিত লিখেছেন, কিতাবটি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি বলেছেন সমস্ত উম্মাহ এ গ্রহণ করেছে, শেখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন এই কিতাব এত বেশি প্রসিদ্ধ ছিল যে
এই প্রসিদ্ধির কারণে এর সনদ সম্পর্কে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। সবাই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। জাহেল লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী হাদিসের মধ্যে রয়েছে, উক্তবুল আবু শাহ, আবু শাহের জন্য লিখে দাও, আমি লিখে দেওয়ার জন্য বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একটা ছোট্ট একটা হাদিস দিয়েই, সামান্য জ্ঞান দিয়ে আপনি মনে করছেন যে মানুষ সাধারণ লোকদেরকে বদভস্ত করা যায়, যাদের বিষয়গুলো সম্পর্কে জ্ঞান নেই, তথ্য নেই, তাদেরকে আপনি বদভস্ত করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংকলন করতেন এবং হাদিস লিখতেন, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের স্বাক্ষর আছে। যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, আপনার লেখার দরকার আছে কিনা? লেখার দরকার নেই আপনার, লেখার দরকার হবে যদি আপনার মুখস্থ না থাকে। লেখার দরকার তখনই হয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যগুলোর সাথে আরো অনেক বক্তব্য এসে যাচ্ছিল, তখন লেখার দরকার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে লেখার দরকার ছিল, যেহেতু সমস্ত বক্তব্যই পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে মুখস্থ ছিল, তাদের কাছে মুখস্থ ছিল। রাসূল সাল্লাল্লাহু এমন ভাবে শিক্ষা দিয়েছেন, শুধু তাশাহুদের কথা বলেন, এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদকে শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা যেভাবে শিক্ষা দেবেন, খুতবাতুল হাজির কথা বলেন, বিয়ের একটা খুতবা দেয়া সুন্নত, ফরজ না, না দিলে কোনো সুন্নত, যদি খুতবা না দিয়ে বিয়ে যদি না হয়ে যায় তাহলে হবে কিনা? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে মুখে মুখে সেটা মুখস্থ করে ফেলেছেন, এভাবে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই বক্তব্য যারা দিচ্ছে এবং এই বিভ্রান্তি মানুষের মধ্যে আজকে ব্যাপকভাবে ছড়াচ্ছে যে সুন্নার মধ্যে তো গাল গাল জহীফ সব ভরপুর, এবং বিশেষ করে যারা আপনারা নেটে কাজ করতেছেন, ফেসবুক সহ ওয়েবসাইট গুলোতে কোরআনি ফেরকার সবচেয়ে দৈরাত্ম, এবং তারা লোকদেরকে এখন বদভস্ত করতেছে এই ফেসবুকের মাধ্যমে। বুঝতে পেরেছেন কিনা? কোরআনের কথা বলে, কোরআনের কথা বলে, সহজ কথাই তো, কোরআনের মধ্যে সবই আছে, আমি আপনাকে বলছি সব আছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ফাররাতনা ফী হাযাল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু ছেড়ে যাইনি, সব কিছুর মধ্যে আছে, কোনো কিছু ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আছে যে আপনি তো বের করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আছে তো সব ঠিকই আছে, কিন্তু আপনাকে কি করতে হবে? বের করতে হবে। আপনি বের করার সেই জ্ঞান রাখেন কিনা সেটা আপনাকে জানতে হবে। আমি এ কথা স্বীকার করছি যে কিতাবের মধ্যে সব কিছু আছে, কিন্তু সব কিছু আপনার মতো লোক কি বের করতে পারবে কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ সামনে যখন সুরাতুল আসর পড়ে শোনানো হলো, ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যদি পুরো কোরআন অবতীর্ণ না হতো সুরাতুল আসর দিয়ে আমি বুঝতে পারতাম পুরো কোরআনের নির্দেশনা, সব কিছু আমার স্পষ্ট হয়ে গেছে। কারণ আপনি কে? সেই ইমাম শাফি নাকি? আপনাকে বুঝবে কি? সুরা আসর থেকে তো আপনি এখন আপনাকে যদি বলি যে কি কি বুঝছেন, যদি কিছুই তো বুঝে নিচ্ছি, পুরো কোরআন তো আপনি সুরা আসর থেকে বুঝতে পারেন। কিভাবে আপনি রুটি তৈরি করবেন, কিভাবে আপনি হালুয়া বানাবেন, কিভাবে আপনি রসগোল্লা বানাবেন, ওই কোরআনের মধ্যে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন মা ফাররাতনা ফী হাযাল কিতাবি শাই, এই কিতাবের মধ্যে কিছুই ছেড়ে যায় নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এটা এই কিতাবের মধ্যে আছে, কিন্তু আপনি বের করতে পারেন নাই। বুঝতে পেরেছেন কিনা? রুটি বানানোর কথা এই কিতাবের মধ্যে আছে, কিন্তু আপনার জ্ঞান দিয়ে আপনি সেটাকে বের করতে পারেন নাই, কিন্তু আছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? নাকি আল্লাহর কথা মিথ্যা? আপনার কি মনে করেন? আপনার এখানে যারা আছেন কি মনে করেন আল্লাহকে মিথ্যা বলছেন, এই কথা মনে করেন? ইমাম কুতুবি রহমতুল্লাহ কাছে আসলেন এক ব্যক্তি, আমরা অন্য পয়েন্টে যাবো না, আমাদের আরেকটা আলোচনা, দীর্ঘ আলোচনা নিয়ে আসছিলাম, আমি চেয়েছিলাম যে আজকে একটা গন্তব্য পৌঁছার জন্য আলোচনা দিয়ে, যেটা বলতেছিলাম সেটা হলো ইমাম কুতুবি রহমতুল্লাহ কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন যে ইমাম আপনি এতগুলো কোরআনের মুফাসসির, কোরআনের আপনি বিশাল তাফসীর করছেন এবং আপনার অনেক জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মানে কোরআনের মধ্যে যে মানে কোরআনের মধ্যে সব কিছু আছে, এবার আপনি আমাকে বলেন তো মানে আমাদের আমরা যে এই নানরুটি খাচ্ছি, নানরুটি কোরআনের মধ্যে বানাবো যে কোন তরিকা, তো আমি দেখি না কোথায় আছে কোরআন, তখন আছে কোরআনের মধ্যে, তুমি জানো না, তোমার ফিরে জ্ঞান নেই। কোরআন বলে দিয়েছে, কোরআন তো সূত্র দিয়ে দিয়েছে, ফাস আলু আহলা দিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে যার কাছে জানা, যার কাছে ও বাউরুটি বানাইছে তার কাছে যাও, তাহলে তোমার জানা হয়ে যাবে, কোরআন এই কথা বলে দিয়েছে, তোমাকে শিখিয়ে দিয়েছে কোরআন যে বাউরুটি কিভাবে বানাবে, ওই বাউরুটি যা বানাচ্ছে যে তার কাছে যাও, তাহলে তোমার কোরআন থেকে শিক্ষা হয়ে গিয়েছে, প্রত্যেকটি বিষয় কোরআনের মধ্যে আছে, কিন্তু তোমাকে জানতে হবে, ওই জানেন না, তাহলে আপনাকে অবশ্যই সহযোগিতা নিতে হবে, কোরআন বোঝার জন্য সহযোগিতা নিতে হবে,
কিন্তু শুধু কোরআনের আক্ষরিক অর্থ দিয়ে পদভ্রষ্ট হওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই, কারণ আপনি চেষ্টা করতেছেন ওই পদভ্রষ্ট গ্রুপের এই পথে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা বাদ দিয়ে এটি সম্ভব নয়। তাহলে আপনি কোরআনে আসলে বিশ্বাস করেন না, কারণ কোরআনের বক্তব্যগুলো স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু কোরআন আমাদের কাছে রেখে যান নাই, কোরআনের সাথে আরো একটি রেখে গেছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু, আমাকে কোরআন দেয়া হয়েছে আবার কোরআনের সাথে অনুরূপ দেয়া হয়েছে। শুধু কোরআন দেওয়া হয়েছে তা নয়, কোরআনের সাথে আরেকটা জিনিস আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই লোকগুলো সেটাকে অস্বীকার করছে। এটা হলো প্রথম প্রকার আল ইখতিলাফুল মাযমুম, এর নিয়ে কথা বলছিলাম। দ্বিতীয় প্রকার আল ইখতিলাফুল ওয়াজিব, কিছু কিছু ইখতিলাফ আছে মতবিরোধ করা বাধ্যতামূলক ওয়াজিব। এই মতবিরোধকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাবে লিখেছেন, ইখতিলাফুস সিরাতুল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহান্নাম, যারা জাহান্নামের রাস্তা দিয়ে চলছে আপনার আমার কাছে স্পষ্ট হয়ে আছে, তাদের বিরুদ্ধ আচরণ করা হচ্ছে মূলত সত্যিকার সিরাতুল মুস্তাকিমের কথা। সিরাতুল মুস্তাকিম খালি সিরাতুল মুস্তাকিম বললে চলবে না, ইখতিলাফুস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের দাবি হচ্ছে মুখালাফাতু আসহাবিল জাহান্নাম, যারা জাহান্নামের রাস্তা দিয়ে চলছে দৌড়াচ্ছে শুধু আগুনের দিকে, তাদের বিরুদ্ধাচরণ করার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের বদলে ভুল দাবি। এই দাবি যদি আপনি পূরণ না করেন এটি ওয়াজিব, এই ধরনের ইখতিলাফ আপনাকে করতে হবে। যেমন মুর্শিদদের বিরুদ্ধাচরণ করা ওয়াজিব, যেমন পথভ্রষ্ট যারা আছে বিভ্রান্ত তাদের বিরুদ্ধাচরণ করা, কিছু কিছু বিরুদ্ধাচরণ আছে এগুলো একেবারে বাধ্যতামূলক, এই বিরুদ্ধাচরণ আপনি ইখতিলাফ না করে চলবে না। আপনি তাদের সাথে মানে আমাদের কিছু বন্ধু আছে সবাইকে খুশি করতে চান, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আসছে শুধুমাত্র শয়তান আর কেউ, কারণ সবাইকে খুশি করতে হলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে সম্ভব ছিল খুশি করা, বুঝতে পেরেছেন? খুশি তো করতে পারলই না, বরং এমন বক্তব্য দিয়েছে, এমন ভাবে গালিগালাজ করছে যে গালিগালাজ করতে গিয়ে মানে পুরো উল্টা করে ফেলছে, এলোমেলো করে ফেলছে, বুঝছে? সাহিরুন ও মাজনুন, হয়তো তো জাদুকর অথবা পাগল, কথাটা শুদ্ধ কিনা? এটা শুদ্ধ নয়, জাদুকর হয়ে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হবে, জাদুর সাথে বললেন বিচক্ষণতার বিষয় জড়িত, আর মাজনুন হলে পাগল কোনোদিন জাদুকর হতে পারে না, গালিগালাজ করছে সে গালিগালাজ পর্যন্ত বুঝে নাই, এমন ভাবে গালিগালাজ করেছে পুরো উল্টা কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে তারা বিরুদ্ধাচরণ করলো গালিগালাজ করলো, এই ইখতিলাফ কেন? একটি কারণ, সেটা হচ্ছে এটা বাধ্যতামূলক, এখানে খুশি করতে পারবেন না, খুশি করতে হলে তাহলে ওই তারা যে দাবি দিয়েছে সে দাবি পূরণ করতে হবে, যে আসেন কয়েকদিন আমাদের এই মাবুদ এগুলো পূজা করেন, আর কয়েকদিন আমরা আপনাদের এগুলো পূজা করি, শেয়ার করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হক শেয়ার করে নিতে হবে, বুঝতে পেরেছেন কিনা? এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা যেহেতু ইমানের ঘোষণা দিয়েছি, তাওহীদের ঘোষণা দিয়েছি, সুতরাং আমরা তাদের সাথে এই শেয়ার করতে পারবো কিনা, এটা আমরা শেয়ার করতে পারবো। সুতরাং আমাদের জন্য মানে কিছু বিষয় আছে অবধারিত, যে তোমাদের সাথে পারলাম না, তোমাদের সাথে আমরা ঘোষণা করে দিয়েছি, শত্রুতা বাধ্যতামূলক করে দিয়েছি, হয়তো আসো নাহলে তোমরা তোমাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতগুলো দিয়েছেন, দাওয়াতের যে চিঠিগুলো পাঠিয়েছেন, সবগুলো চিঠির মধ্যে এই কথা ছিল, আসলাম তাসলাম, ইসলাম গ্রহণ করবা ভালো, নিরাপদ থাকলা, আর ইসলাম গ্রহণ করতে না পারো, গ্রহণ না করো, তাহলে খবর নাও তোমার সাথে আমাদের সংঘাত লেগে গিয়েছে, তোমাকে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আর এটা বিরুদ্ধাচরণ বাধ্যতামূলক, এই ইখতিলাফ বাধ্যতামূলক। এরপরে আরেকটি ইখতিলাফ রয়েছে, তিন নম্বর হচ্ছে আল ইখতিলাফ গায়রু সাইর, যে ইখতিলাফটি কোনো অবস্থাতেই এটি মাযমুম নয়, তিরস্কৃত নয়, তবে ইখতিলাফটা গায়রু সাইর, বৈধ অবৈধ, এগুলো হচ্ছে দলিল এবং দলিলের ক্ষেত্রে যে সমস্ত ইখতিলাফ, অথবা যে সমস্ত ইখতিলাফ গুলো সত্যিকার উম্মার মধ্যে ফেরকাবন্ধী বিচ্ছিন্নতা
এবং উম্মার মধ্যে পরস্পর শত্রুতা সৃষ্টি করে থাকে এই ধরনের খেলাফ, এটি গায়ের ইচ্ছা, এটি আলেমরা কখনো পছন্দ করতেন না। এর কারণে লোকদের মধ্যে পরস্পর পরস্পরকে বেদাতি সাব্যস্ত করা, পরস্পর পরস্পরকে পদভ্রষ্ট সাব্যস্ত করা, অথবা কারো নিয়তের ব্যাপারে আক্রমণ করা, এ ধরনের ঘটনা ঘটে থাকে। এ ধরনের ইখতিলাফ মূলত এদিকে মানুষদেরকে নিয়ে যায়, এটি সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের যে আয়াতগুলোতে মূলত ইখতিলাফের ব্যাপারে নিষেধ করেছেন, মূলত এখানে সেই ইখতিলাফের কথা বুঝিয়েছেন, সেই ইখতিলাফের দিকে ইঙ্গিত দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন আমাদেরকে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিলেন, তখন আল্লাহ রাব্বুল আমিন কিন্তু ইখতিলাফ থেকেও, মানে এই বিচ্ছিন্নতা থেকেও, মতবিরোধ থেকেও আমাদেরকে কঠিনভাবে বারণ করলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজ্জুকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে। আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরতে হলে সেখানে বিচ্ছিন্নতা আসলে শুদ্ধ হবে। তাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইখতিলাফ এবং তাফাররুক দুটাই নিষিদ্ধ করেছেন, এবং এখানে বোঝানো হয়েছে সেই প্রকারের ইখতিলাফ যে ইখতিলাফটুকু সত্যিকার অর্থে মানুষের ক্ষতি করে থাকে, অর্থাৎ যে ইখতিলাফের কারণে পরস্পরের মধ্যে একে অপরকে বিভ্রান্ত, বদভ্রষ্ট। আজকে দেখেন, বিশেষ করে আলেম ওলামাদের মাঝে পাবেন একজন আরেকজনকে মেধাতি সাব্যস্ত করতেছে, আরেকজন আরেকজনকে বদভ্রষ্ট বিভ্রান্ত বলতেছে, তো কে হেদায়তের উপর আছে, কার হেদায়ত কিছুই তোরা। এটা কিন্তু দিন, এবং এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো সত্যিকার হৃদায়তের উপর প্রতিষ্ঠিত না হয়ে নিজের মন গড়া চিন্তার উপর, ধারণার উপর, মন গড়া বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থেকে মানুষদেরকে বদভ্রষ্ট, বিভ্রান্ত, বেদাতি, ফাসেক, ফাজের ইত্যাদি বলে চালিয়ে যাওয়া, মানুষদেরকে বিভিন্ন গ্রুপের মধ্যে নিয়ে যাওয়া। এই প্রকারের ইখতিলাফের অন্যতম কারণ কয়েকটি, তার মধ্যে একটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এটা আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়, এই মানুষের সমস্ত আমলকে নষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেকাতের মধ্যে উল্লেখ করেছেন, একেবারেই আমল বিনষ্টকারী বিষয়, এগুলো মানুষের আমলকে একবারে ধ্বংস করবে। তার মধ্যে এটা হচ্ছে একটি প্রবৃত্তির অনুসরণ করা। ফলে কোনো ব্যক্তি যখন প্রবৃত্তির অনুসরণ করবে, তখন সেই ব্যক্তি অনুসরণ করতে 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 এক পর্যায়ে, এমন পর্যায়ে উত্তীর্ণ হয়ে যাবে যে প্রবৃত্তি তার মাবুদ, এই পর্যায়ে চলবে, সবটাই প্রবৃত্তির অনুসরণ, গোলামে পরিণত হয়ে যাবে। কারণ মানুষের এই যে মানে নাফস, যেটাকে বলা হয় নাফসের পরিচয় আমি এখানে একবার দিয়েছি, আমি এজন্য আলোচনা করছি না। নাফস যেটাকে বলা হয় তাকে, পরে আমি কিন্তু প্রশ্ন করবো, কে উত্তর দিতে পারবো যে বুঝে আসলে আমার আলোচনা খেয়াল আছে কিনা। নাফস যেটাকে বলা হয় তাকে, এই নাফসের একটা দিক হচ্ছে ইউহিব্বুল উলু ওয়ার রিয়াসা, সবসময় একটু উপরে নিজেকে তুলতে পারলে, একটু নেতা নেতা ভাব হতে পারলে, নিজে একটু সবার উপর কর্তৃত্ব করতে পারলে এটা ভালো, এটা নফসের স্বভাব। নফসের এটাই নফসকে দিয়েছে এইভাবে, তার স্বভাব হচ্ছে এটি। ফলে যখন আপনি নফসের গোলাম সাজে যাবেন, তখন সে মনে করবে যে আমার তো ইয়ে পাওয়া গেছে, অনুচর পাওয়া গেছে, গোলাম পাওয়া গেছে, এবার সে মাহবুদ হয়ে যায়, বুঝতে পেরেছেন, মাহবুদ সেজে যায়। খুব সুন্দর মানে কথা বলেছেন এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম বলছি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক আলোচনার মধ্যে লোকদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া বাকায়াল আরব, হে আরবদের অবশিষ্ট লোকেরা,
ان اخوف ما اخاف عليكم الرياء والشهوه الخفيه جامي যে জিনিসটি তোমাদের উপর সবচেয়ে বেশি আশঙ্কা করছি একটি হচ্ছে রিয়া, প্রদর্শনের ইচ্ছা, লোকদেরকে দেখানোর ইচ্ছা। অবশ্যই এই বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে। সাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু রিওয়ায়াত করেন নাই, এটি মাওকুফ রিওয়ায়াত, তিনি নিজেই বলতেছেন। কিন্তু এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে, ইন্না আখওয়ফু মা আখাফু আলাইকুম আর-রিয়া, সবচেয়ে যে বিষয়ে তুমি তোমাদের উপর আমি আশঙ্কা করছি সেটি হচ্ছে আর রিয়া, যে প্রদর্শন ইচ্ছা, ওয়া শাহওয়াতুল খাফিয়্যা, এবং গোপন লালসা ভিতরে হীরের ইচ্ছা থেকে যায় সব সময়। এটা মানুষের মধ্যে যারা প্রবৃত্তির অনুসারী তাদের মধ্যে এটা খুব খুব কাজ করে। জিনিসটা কি শাহওয়াতুল খাফিয়্যা, গোপন একটা লালসা, গোপন একটা ইন্টেনশন থাকে, এটা কি বুঝায়? তখন বর্ণনাকারী আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তখন বর্ণনাকারী আবু দাউদ সিজিস্তানিকে বললেন, মাশহওয়াতুল খাফিয়্যা, গোপন যে শাহওয়াতের কথা বললেন, গোপন যে লালসার কথা বললেন, সেটা কি জিনিস? শুধু ভালো করে বুঝলাম না, আর একটু ক্লিয়ার করেন। ক্বালা হুব্বুর রিয়াসা, তখন তিনি স্পষ্ট করে দিলেন, হুব্বুর রিয়াসা বুঝলেন, চেয়ারম্যানশিপের ভালোবাসা, আমিরের ভালোবাসা, আমিরে জামাতের ভালোবাসা, বুঝতে পেরেছেন কিনা, নিজেকে বড় করার ভালোবাসা, নিজেকে নেতা বানানোর ভালোবাসা, এটি মূলত সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস। এরপর এটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই নিজে ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন এর কারণ হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু এত হিডেন থাকে যে ফাহিয়া তাখফা আলান নাস, মানুষের কাছে এটি একেবারে গোপন থেকে যায়। আপনি দেখতেছেন আরে সেগুলা ভাই তো ভালো ভালো কাজ করতেছে, কিন্তু একটা গোপন রয়ে গেছে মানুষের কাছে, সেটা হচ্ছে কি চায় বুঝতে পেরেছেন, তো বলে নাই, মুখে তো বলে নাই, সবাই একটু বোট্টর দিয়ে হোক যেভাবে হোক আমাকে উপর দিকে উঠাই দেন আর কি, বুঝতে পেরেছেন কিনা, মানে মুখে তো আর বলবে না সবার কাছে। এই জন্য মাহমুদ আউদ রহমতুল্লাহ আলাই বলছেন ফাইয়া তাখফা আলান নাস, এটা মানুষের কাছে অস্পষ্ট থেকে যায়, গোপন থেকে যায়। ওয়াকাদ তাখফা আলা সাহিবিহা, এমন হয়ে থাকে যে কখনো কখনো এত সূক্ষ্ম এত গোপন, কখনো কখনো মানে যে চাচ্ছে তার কাছে গোপন থেকে যায়, বুঝতে পেরেছেন কিনা, এটা রিয়ার ছিল ভয়ঙ্কর। এটি বর্ণনা করেছেন মজমু ফতাওয়ার 16 নম্বর খণ্ডের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই 346 নম্বর পৃষ্ঠা। এরপরের পয়েন্ট হচ্ছে যেটি সেটি হলো, এটা নিয়ে আর দীর্ঘ আলোচনা করব না, কারণ আমরা অনেক দীর্ঘ একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আর একটু সামনের দিকে যাই, ইখতিলাফুস সাইয়্যিদ নিয়ে কয়েকটা কথা বলি। ইখতিলাফের চতুর্থ প্রকার হচ্ছে আল ইখতিলাফুস সাইয়্যিদ, যে বৈধ ইখতিলাফ, চতুর্থ প্রকার হচ্ছে আল ইখতিলাফুস সাইয়্যিদ, বৈধ ইখতিলাফ। এই বৈধ ইখতিলাফের পরিচয় দিতে গিয়ে মুহাদ্দিক উলামায়ে কেরাম এভাবে বলেছেন, আল ইখতিলাফু আল্লাযী ইয়াকুনু ফিল ফুরু' ওয়াল মাসাইল ফি আমালিয়্যাত, এমন ইখতিলাফ যে ইখতিলাফ গুলো শাখা প্রশাখার ক্ষেত্রে হয় থাকে, উসুলের ক্ষেত্রে নয়, মূলনীতির ক্ষেত্রে নয়, মূল বিষয়ের ক্ষেত্রে নয়, অথবা অকাট্য বিষয়ের ক্ষেত্রে নয়, শাখা প্রশাখা যে সমস্ত বিষয় আছে সেগুলোর ক্ষেত্রে, ওয়াল মাসাইলিল আমালিয়্যাতে, এবং আমলি যে সমস্ত মাসলা মাসাইল আছে সেগুলোর ক্ষেত্রে যে ইখতিলাফ হয়ে থাকে সেই ইখতিলাফকে মূলত বলা হয়েছে ইখতিলাফুস সাইল। আমরা যদি উম্মতের ইতিহাস, এই দীর্ঘ ইতিহাস যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমাদের কাছে একটি জিনিস স্পষ্ট হবে যে উম্মতের মধ্যে ইখতিলাফ হয়েছে, কিন্তু যে ইখতিলাফটুকু হয়েছে সেই ইখতিলাফটুকু হচ্ছে আল ইখতিলাফুস সাইল, যে ইখতিলাফ বৈধ সেটাই হয়েছে, এখানে যে ইখতিলাফ গুলো অবৈধ সেগুলো কখনো হয়নি। আকায়েদের বা আকীদার এমন কিছু বিষয়, শাখা প্রশাখা বিষয়, কোন উসুলের ক্ষেত্রে ইখতিলাফ হয়নি, শাখা প্রশাখা কি, যেমন উদাহরণ দিই,
كرؤيه رسول الله صلى الله عليه وسلم ربه ليله المعراج. دي عقيده مساله رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين معراج رات দেখেছেন কি দেখেন দেখি اختلاف হয়েছে কিনা সাহাবীদের মধ্যে اختلاف আছে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা اختلاف করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে اختلاف হয়েছে কিন্তু খুব মৌলিক বিষয় নয় অকাট্য বিষয় নয় বরং এই اختلافটা মানে আমার যতটুকু গবেষণা আমাদের বিশ্বাস এ বিষয়ে মুতাকাদ্দিমিনদের বক্তব্য এটাই তবে সুস্পষ্ট বক্তব্য কোন মুতাকাদ্দিমিনদের কাছ থেকে আমি পাইনি আমি গবেষণা করে যেটি বের করেছি সেটি হচ্ছে এই মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনের যে ইখতিলাফটুকু ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে দেখেছেন কিনা এই ইখতিলাফটুকু মূলত লফজি শাব্দিক ইখতিলাফ মূলত এটা মূলত কোনো মানে মৌলিক কোনো ইখতিলাফ বা কোনো ইখতিলাফ না কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে রুয়া আল বাসারিয়াকে বুঝান নাই মানে লৌকিক বা বাহ্যিক যে অবলোকন আছে সেটাকে বুঝান নাই তিনি বুঝিয়েছেন যে সেটা হলো বাল রাআ রাব্বাহু বিফুয়াদিহি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন তিনি তার অন্তরে দেখেছেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন সেটা হচ্ছে রুয়া বাসারিয়াকে নিষেধ করেছেন বাহ্যিক যে লোক অবলোকন সেটাকে নিষেধ করেছেন من كذب من حدثك ان محمد صلى الله عليه وسلم راى ربه فقد كذب যে এই কথা তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন সে মিথ্যা বলেছে কথা সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজ অথবা অন্য কোন সময় তার চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখেন নি তাহলে সুতরাং দুইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য আসলে নেই বাস্তবে তিনি পার্থক্য নেই ইখতিলাফটুকু হয়েছে শুধুমাত্র শাব্দিক ইখতিলাফ হয়েছে এবং এই তাহকিক শুধু আমি এই তাকি করছি ব্যাপারটা বললো এটা ওলামায়ে কেরামদের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন কিন্তু আমার কাছে ইখতিলাফটাকে মনে হচ্ছে যেন এটা ইখতিলাফই না কিন্তু যদি ইখতিলাফ হয়ে থাকে এটি ইখতিলাফ হবে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বক্তব্যের মানে উপলব্ধির মধ্যে বক্তব্যের বুঝের মধ্যে যে আসলে কিভাবে বক্তব্যকে বুঝছে কারণ আবু জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হাল রাআইতা রাব্বাহ আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখেছেন আর তিনি বললেন নূরুন আন আরাহু নূরুন আন আরাহু নূর আমি কিভাবে দেখব আবার অন্য আয়াতের অন্য বর্ণনার মধ্যে এসেছে রাআইতু নূরান আমি নূর দেখেছি এই দুইয়ের মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা না কোনো কন্ট্রাডিকশন নেই আমি কোনো কন্ট্রাডিকশন দেখি না কেউ কেউ বলছে যে কন্ট্রাডিকশন আছে এটা আসলে কোনো কন্ট্রাডিকশন নেই কারণ হচ্ছে নূরের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নূরটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেটা হচ্ছে নূর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পান না তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে নূর তো আমি দেখতে পাই না নূরের কারণে যেহেতু যত পর্দা রয়েছে সবগুলো পর্দাই নূর দিয়ে এটা অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে সবগুলো পর্দা কিসের নূরের পর্দা সেই নূরের পর্দাগুলো দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পান না সুতরাং এটা একবারে আকীদার একটা ফরারি মাসআলা আমি বলি যদি কেউ তারপরেও যদি কেউ মানে এই ফরি মাসালার মধ্যে ইখতিলাফ করে তাহলে এই ইখতিলাফ করলেও যেহেতু সাহাবীদের সময় ইখতিলাফ হয়েছে কোনো অসুবিধা নেই ঠিক কিনা এর মাধ্যমে একজন আরেকজনকে ফাসিক সাব্যস্ত করার কাফের সাব্যস্ত করার অথবা বেদাতি সাব্যস্ত করার কোনো দরকার নেই যদি বেদাতি সাব্যস্ত করার মাসালা না এই ধরনের ক্ষেত্রে মানে মুতাকাদ্দিমিনদের মধ্যে ইখতিলাফ হয়েছে এবং সেই ইখতিলাফ হয়তো আরো পরবর্তী সময় চলতে পারে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করেছেন এই মিরাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সশরীরে হয়েছে না মিরাজ শুধুমাত্র রূহের মিরাজ হয়েছে এই নিয়েও ইখতিলাফ হয়েছে এই ইখতিলাফগুলো শুধুমাত্র নুসুস যে দলিল রয়েছে দলিল বুঝার ক্ষেত্রে এখানে এই দলিল বুঝার ক্ষেত্রে যে ইখতিলাফ গুলো হয়েছে সেগুলো লোকদের মধ্যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় তৈরি করবে না এবং এই ইখতিলাফের কারণে মানুষ কোনো অবস্থাতেই বিভ্রষ্ট বা বিভ্রান্ত হবে না এ ধরনের ইখতিলাফ যদি মুতাকাদ্দিমিনদের মধ্যে রয়েছে আরো মানে পরবর্তী সময় হলেও এই ইখতিলাফটা সাইক তবে
ইখতিলাফটা হতে হবে দলিল ভিত্তিক, প্রবৃত্তি ভিত্তিক হলে চলবে না। সেটা সামনে আলোচনার মধ্যে আমরা আলোচনা হয়তো যদি সুযোগ থাকে করবো, কিন্তু আমি সেদিকে যাবো না আজকের আলোচনার মধ্যে, সে সুযোগ নেই আজকে বলে দিচ্ছি, অন্য বিষয়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করি। তাই এই ইখতিলাফ মূলত যেটি আশা বৈধ ইখতিলাফ, এই বৈধ ইখতিলাফটুকু কোন অবস্থাতে দ্বীনের মৌলিক বিষয় হতে পারবে না, আকীদাগত যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইখতিলাফ হতে পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করা, এটা কিন্তু হয়তো আপনারা এটা ধারণা করতে পারেন যে মনে হয় এটা মনে হয় দ্বীনের মৌলিক বিষয় না, এটা হয়তো দ্বীনের মানে একটা ক্ষুদ্র বিষয়, ছোট্ট একটা বিষয়, মানে শাখা প্রশাখার একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুলো সাব্যস্ত করা এটি আকীদার মূল বিষয়, কারণ এই ক্ষেত্রে মূলত এই উম্মার পাঁচটি গ্রুপ অন্তর্ভুক্ত হয়েছে, বুঝতে পেরেছেন কিনা, এটা আকীদার মূল বিষয়। আমরা একদল আলেমদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তখন সেই আলেম আমাকে বললেন যে আপনি এমন কতগুলো বিষয় আলোচনা করতেছেন যাহা জি মিন ফুরুআতি দ্বীন, এগুলো দ্বীনের শাখা প্রশাখার ছোট্ট খুঁটি খুঁটিনাটি বিষয়। তখন আমি করলাম হাল তাযুন্নু আন্না ইসবাত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাতি আসবাতাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিনাফসিহি হাল তাযুন্নু আন্নাহা মিন ফুরুআতি দ্বীন, যে তুমি কিভাবে এটা ধারণা করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সিফাত তার জন্য সাব্যস্ত করেছেন সেই সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করাটা এটা দ্বীনের একটা ক্ষুদ্র বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত বিষয়, এটা ফুরুআতের মাসালা। কিন্তু কেউ এসে বলতে পারে যে সেগুলো ভাই এটা ইখতিলাফ হতেই পারে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হাত সাব্যস্ত করেছেন কোরআনে কারীম দ্বারা হাদিসের মাধ্যমে এসেছে, ইয়াদুল্লাহি আল জামা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাত সাব্যস্ত করেছেন। এখন কোন এক ব্যক্তি এসে বলে হাত হাত সাব্যস্ত করলাম না আমরা, এটা তো একটা খুঁটিনাটি বিষয়, ক্ষুদ্র বিষয়, ক্ষুদ্র বিষয় নয় এই জন্য যেহেতু এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। যদি আল্লাহ রাব্বুল আলামিন জাতের মাসআলা না হতো উম্মতের জন্য এটা সাধারণ একটা বিষয় হতো, কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হাত স্বীকার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের একটা বিষয়কে যেটা আল্লাহ তারা সাব্যস্ত করেছে সেটাকে অস্বীকার করলেন, এটি ক্ষুদ্র বিষয় নয়। এই জন্য বলছি যে সিফাতের যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু সেগুলোতে যদি কেউ এসে ইখতিলাফ করে তাহলে তার ইখতিলাফটা শুদ্ধ হবে না। যেমন উসুলুল ঈমান নিয়ে যদি কেউ ইখতিলাফ করে, ঈমানের উসুল নিয়ে কেউ ইখতিলাফ করে তার ভুল হতে পারে। একজন ভাই আমি একটু কনফিউজ আছি, কি কনফিউজ, তার দিনের ব্যাপারটা আসলে কি মানে বুঝলাম না, সন্দেহজনক আসাস মানে উসুলুল ঈমান, ঈমানের একটা মানে মূল রুকন, এখন আপনি এত কনফিউজ হয়ে আছেন কেন? তার কারণ হচ্ছে আপনি চিন্তা করতেছেন যেটা মানে আপনার চিন্তা অনুযায়ী আপনার কাছে সেটা বুঝে আসতেছে না, কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম অনুযায়ী চিন্তা করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানে আজকে আমি বসে আছি আর এই পৃথিবী কখন শেষ হবে জানি না, জানেন কি আপনার কেউ কত বছর পর, কেউ কিছু জানে না, কারো কোনো জ্ঞান নেই, কিচ্ছু জানি না আমরা, কিন্তু শেষ হবে কিনা, হ্যাঁ এটা বিশ্বাস করি তো আমি, ঠিক না? এখন যদি একজন বলে যে না আসলে ফালতু কথা বলতেছেন সাইফুল্লাহ ভাই, তাহলে বুঝতে তো আপনি মূলত শেষ হবে না এটাকে অস্বীকার করছেন, শেষ তো অবশ্যই হবে, আর যেদিন হবে সেদিন পর্যন্ত এবং এরপরে কি হবে সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কিনা, সুতরাং আল্লাহর এর মধ্যে আপনি চিন্তা করেন, আপনি আপনার এর মধ্যে চিন্তা করতেছেন কেন, আপনার কাজ না এটা, বুঝতে পেরেছি তাকদীরের মাসালা। এখন আপনি আপনার এর মধ্যে যদি বিবেচনা করেন তাহলে ভুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, আপনার তো বুঝে আসবেই না, আপনার বুঝ তো তথ্য পর্যন্ত দেওয়া হয়নি, আপনার বুঝ যতটুকু দেওয়া হয়েছে ততটুকু পর্যন্ত, আপনার মাথা তো সেভাবেই দেওয়া হয়েছে, মাথা দিয়ে আপনি মাথার উপরে তো দেখতে পাচ্ছেন, এমন মাথা দিয়েছে ঠিক না, মাথার উপরে তো দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি কেন এত অস্থির হচ্ছেন, অস্থিরতার কোনো কারণ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলম অনুযায়ী সেটাকে নির্ধারণ করেছেন, সুতরাং আপনার ইলম অনুযায়ী আপনি এটা নিয়ে যদি না বুঝেন আপনার ঈমান আনতে হবে। এই জন্য উসুলুল ঈমান নিয়ে যদি কেউ ইখতিলাফ করে থাকেন তার ইখতিলাফটুকু সাইক বা বৈধ হবে না, এটি অনুরূপভাবে হারাম কাজ, কারণ এগুলো জায়েজ নেই।
এই যে ইখতিলাফ উসাইক যেগুলো রয়েছে, যে সমস্ত ক্ষেত্রে ইখতিলাফটা বৈধ সেগুলোর অনেকগুলো মৌলিক কারণ রয়েছে। কয়েকটা কারণ আমি আপনাদের সামনে আলোচনা করব, তারপরে আবার অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো কেন এই ইখতিলাফ হয়েছে। বুঝতে পারে ইখতিলাফ হতে পারে, একজন আলেমের সাথে ইখতিলাফ হতে পারে, আমার সাথে মানে আমাদের কিছু কিছু আলেম আছে তাদের বিভিন্ন বিষয়ে ইখতিলাফ হয়েছে। তোমাদের সবচেয়ে বড় ইখতিলাফ হচ্ছে একটা মাসালা নিয়ে, সেটা হচ্ছে মহিলাদের স্বর্ণ অলঙ্কারের জাকাত নিয়ে। আপনারা জানেন আমি বলেছি মহিলাদের স্বর্ণ অলঙ্কারের মধ্যে যেগুলো ব্যবহার করার জন্য রাখা হয় তাকে এগুলোতে জাকাত নেই। বুঝতে পেরেছি। আবার কেউ কেউ আমাদের আলেমদের মধ্যে কয়েকজন বন্ধু আছেন, তারা বলে যে এর মধ্যে জাকাত আছে, এবং তারা জাকাত আছে বলতেছে কিন্তু জাকাত দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারবে, কারণ যে অলঙ্কার থেকে জাকাত দিবে কোথেকে? এখন মহিলা স্বামীর পকেট থেকে জাকাত দেয়, আসলে কি জাকাত ওয়াজিব হয় স্বামীর পকেটে না অলঙ্কারে? কোনটা? অলঙ্কারে জাকাত ওয়াজিব হবে না, যেহেতু অলঙ্কারে জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। স্বামীর পকেটে জাকাত ওয়াজিব হবে না, যেহেতু স্বামীর উপর স্বামীর কোনো অলঙ্কার নেই। বুঝতে পেরেছেন কিনা? যাই হোক, এই মাসালার মধ্যে আমরা বড় বড় ইখতিলাফ করেছি এবং বড় আলেমদের সাথে ইখতিলাফ হয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয় বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং 10টি পয়েন্টে আমি মানে যখন আলোচনা করেছি তখন অনেকেই বলছেন যে না এটাই, এবং এটাই এই এই যুগের সর্বশ্রেষ্ঠ গবেষক যারা ছিলেন জাকাত ফিকহ জাকাতের উপর, তারা সবাই এটাকে অভিমত দিয়েছে, এবং এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তাকদীরের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং সৌদি আরবের মানে গ্র্যান্ড মুফতি সর্বপ্রথম মুফতি শেখ মোহাম্মদ ইব্রাহিম আল শেখ রহমাহুল্লাহ তাআলা তিনি সহ সবাই এটাকে এটাকে প্রাধান্য দিয়েছেন। যাই হোক, ইখতিলাফ থাকতে পারে, তারপরে আমি বলছি যে ইখতিলাফ থাকতে পারে, অসুবিধা নেই, ইখতিলাফ করতেই পারে। এই ইখতিলাফ করতে হলে তাহলে এখানে কিছু কারণ আছে, সেই কারণগুলো জানতে হবে। এক নম্বর, অনেকগুলো কারণ কয়েকটা বলবো। এক নম্বর হচ্ছে কিছু কিছু মাসাদিরুল ফিকহিয়া, ফিকহের কিছু কিছু উৎস নিয়ে এগুলোর মানে গ্রহণযোগ্যতা এবং এগুলো কতটুকু দলিল মানে দলিলের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। যেমন আল কেরাত সাজ কেরাত, কোরআনে কারিমের কেরাত তিন ভাগে বিভক্ত, এটা জানেন কিনা আপনারা? কোরআনে কারিমের কেরাত গুলো তিন ভাগে বিভক্ত, আল কেরাত আল মুতাওয়াতিরা মুতাওয়াতির তিলাওয়াত, আল কেরাত আল মাশহুরা, তারপর হচ্ছে আল কেরাত আশাদ্দা, আল কেরাত আশাদ্দা সাজ কেরাত। সাজ কেরাত যেগুলো রয়েছে, সাজ হচ্ছে মানে এগুলো বিচ্ছিন্ন কেরাত বা একক মানে ব্যক্তির কেরাত। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করলেন, তখন তিনি তেলাওয়াতের মধ্যে বললেন, এটি আয়াতুল কাফফারা এর মধ্যে বললেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিআতিন। আপনি দেখবেন কোরআনের মধ্যে মুতাতাবিআত শব্দ নেই, তিনি তার কেরাতের মধ্যে তিনি মুতাতাবিআত বলছেন যে তিন দিন সিয়াম পালন করবে মুতাতাবিআতিন, একেবারে একটার পর একটা ধারাবাহিক ভাবে একসাথে। যারা কেরাতে সাহায্য কি এটা কেরাত, তারা বলছেন যে তিন দিন যদি সিয়াম পালন করে তাহলে একাধারে করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আর যারা বলছেন যে না তিন দিন সিয়াম পালন করলে চলবে, আল্লাহ বলেছেন তিন দিনের কথা মোতাবিআত শব্দ মোতাবাতের দ্বারা সাব্যস্ত হয় নাই, মোতাবাতের বর্ণনার মাধ্যমে আসে নাই, সুতরাং তিন দিন সিয়াম পালন করলে যথেষ্ট হবে। বুঝতে পেরেছেন কিনা? এখন কেরাত সাজদা কি দলিল, কি দলিল না ইস্তলা উচিত হয়েছে। একদল বলছে না, আমরা কেরাত সাজদাকে দলিল হিসেবে গ্রহণ করবো না, যেহেতু আমাদের কাছে মোতাবাতের রেওয়ায়াত রয়েছে কেন আমরা দলিল হিসেবে গ্রহণ। আর একদম বলছে তোমার অসুবিধাটা কোথায়, কেরাত সাজদা দিয়ে যদি মানে মোতাবাতের যে বর্ণনা রয়েছে এই বর্ণনাকে আরো ক্লিয়ার করা যায়, আরো স্পষ্ট করা যায়, তাহলে কেরাত সাজদা নিতে অসুবিধা কোথায়? বুঝতে পেরেছেন কিনা? সেখানে দলিলের ক্ষেত্রে মত পার্থক্য হয়েছে, এটা কি দলিল হবে কি হবে না, যদি এ ধরনের কোনো ইখতিলাফ হয় থাকে তাহলে সেটা সেক্ষেত্রে যদি করো এর উপর ভিত্তি করে যদি কোনো ইখতিলাফ মত পার্থক্য তৈরি হয় এ মত পার্থক্য হতেই পারে। যেমন হাদিসের মুরসাল, মুরসাল হাদিস কেউ কেউ বলেছেন আমরা মুরসাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করি, আবার কেউ কেউ বলছে মুরসাল হাদিসকে দলিল হিসেবে আমরা গ্রহণ করি। মুরসাল হাদিস কাকে বলা হয় তাকে একজন আলেম চাই, কে বলতে পারে মুরসাল হাদিস কাকে বলা হয়? মুসলিম বলবে না মন কাতে বলবে
যে হাদিসের শুরুতে সনদ থেকে লোক বাদ পড়েছে, বুঝতে পেরেছেন, শুরুতে সনদ থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে সেটাকে মুরসাল হাদিস বলা হয় থাকে। সাহাবি বাদ পড়ে গেছে, বুঝতে পেরেছেন, অথবা সাহাবি তাবি বাদ পড়ে গেছে, এটা মুরসাল বর্ণনা, বুঝতে পেরেছেন। তো এই মুরসাল হাদিস আদৌ গ্রহণযোগ্য হবে কিনা এটা নিয়ে সাহাবিদের আদালতের ব্যাপারে কোন সন্দেহ নেই, কোন কনফিউশন নেই, যেহেতু রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, কোন সাহাবির আদালতের বিষয়ে কারো কোনো কনফিউশন নেই। কিন্তু যখন মুরসাল বর্ণনা করেছেন এখানে কাকে বাদ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন কিনা, কাকে বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে। এই জন্য হাদিসটা সনদের দিক থেকে যে সমস্ত হাদিসের সনদের মধ্যে এতেসাল রয়েছে, মানে সূত্রগুলো সম্পূর্ণ পরিপূর্ণ রয়েছে একটার সাথে আরেকটা ধারাবাহিক ভাবে আছে, সেগুলো হচ্ছে দুর্বল। কিন্তু জানা গিয়েছে কিছু কিছু মুরসাল আছে, যে মুরসালগুলো এরা যখন মুরসাল বর্ণনা করে থাকেন, এরা সাহাবিদের কাছ থেকে মুরসাল বর্ণনা করে থাকেন এবং এই মুরসালগুলো শুদ্ধ। তাই কেউ কেউ মুরসাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, আবার কেউ কেউ মুরসাল হাদিসকে বলছেন না, যেহেতু একটু কনফিউশন আছে কাকে বাদ দিয়েছেন। কারণ তাবিদের মধ্যে কেউ কেউ তাবিদ থেকে বর্ণনা করেছেন, বুঝতে পেরেছেন কিনা, সাহাবিদের মধ্যে কেউ কেউ সাহাবিদ থেকে বর্ণনা করেছেন, যেমন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবিদ থেকে বর্ণনা করেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সাহাবিদ থেকে বর্ণনা করেছেন, বুঝতে পেরেছেন কিনা, তাবিদের মধ্যে কেউ কেউ তাবিদ থেকে বর্ণনা করেছেন। এখন তিনি আসলে এখানে কাকে বাদ দিয়েছেন, সাহাবিকে বাদ দিয়েছেন না অন্য কাউকে বাদ দিয়েছেন, এই জন্য একটা কনফিউশন এখানে থেকে যাবে, বুঝতে পেরেছেন। এই জন্য এই মুরসাল হাদিসটুকু আদৌ গ্রহণযোগ্য হবে কি না এ নিয়ে কি করেছেন, মত পার্থক্য করেছেন, হতে পারে মত পার্থক্য হতে পারে। একদম বলে যেন আমরা মুরসাল হাদিস গ্রহণ করবো না, আমরা দেখবো যে সহি হাদিস আমাদের কাছে মুত্তাসিল সনদে মারফু হাদিস কোনটা আছে সেটা নিব, মুরসালটা নেব। আর একজন বলবে না আমরা মুরসাল নিব, আমরা মুরসাল নিব, কেন মুরসাল নিবে, বলছে না মুরসাল হাদিস যেহেতু আমি দেখতেছি যে এই এই যে যত বর্ণনা আছে সব বর্ণনা থেকে আমার কাছে এটা প্রমাণ হচ্ছে যে এই মুরসাল হাদিসটা সহি, কারণ যিনি মুরসাল করেছেন তিনি এই সাহাবিকে বাদ দিয়েছেন, এটা বুঝে যাচ্ছে তার এরসাল থেকে, বুঝে যাচ্ছে তার এই বর্ণনা থেকে, বুঝে যাচ্ছে যে তিনি এরসাল করেছেন মাঝখানে সাহাবি একজনকে বাদ দিয়েছেন এবং আমরা বুঝতে পারতেছি, সুতরাং এটা সনদের দিক থেকে সহি, আমরা এটাকে গ্রহণ করি, এটা বলতে পারে। এই ইখতিলাফ দলিল ভিত্তিতে হতে পারে, আরো অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, যেমন ইজমা ওয়াহিল মদিনা, মদিনাবাসী একটা বিষয় ইজমা হয়ে গেছে, মদিনার সব লোক ইজমা হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ বর্ণনা করছেন তার মতের মধ্যে, অনেক দীর্ঘ আলোচনা করেছেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ এই এটাকে দলিল হিসেবে গ্রহণ করতেন, মদিনাবাসীর ইজমাকে দলিল হিসেবে গ্রহণ করতেন। মালিক মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হচ্ছে যে আমরা মদিনার লোকদেরকে পেয়েছি এইভাবে করতে, এটা মদিনার একটা মানে ঐতিহ্য, মদিনার লোকদেরকে এইভাবে করতে দেখেছি, সুতরাং মদিনাবাসীর ইজমা এই মাসালার মধ্যে বলবো ইজতেমা ওয়ান্দা না, মুহাম্মদ মালিকের মধ্যে বারবার তিনি উল্লেখ করেছেন যে মানে আমার মদিনাবাসীর মানে ইজমা হচ্ছে এই এই বক্তব্যের উপর সবাই একমত, এখানে কারোর দ্বিমত ছিল না, যেমন যেমন দিলে বুঝতে পারবেন। উদাহরণ সালাতে তারাবি ইমাম মালিক রহমতুল্লাহ কত রাকাত বলছেন কে বলতে পারবে, 36 রাকাত, কত রাকাত, 36 রাকাত, সালাতে তারাবি 36 রাকাত বলছেন, বলছেন যে এটি মানে মদিনাবাসীর ইজমা, মদিনাবাসী লোকেরা সবাই এই ব্যাপারে একমত হয়েছে এবং মদিনাবাসীকে আমরা পেয়েছি যে তারা এইভাবে সালাত আদায় করেছেন, তারা এইভাবে সালাত আদায় করত, এটাকে ইমাম মালিক রহমতুল্লাহ দলিল হিসেবে গ্রহণ করেছেন। অন্যরা বলছেন না বাবা, আমরা মদিনাবাসীর এই ইজমাকে আমরা দলিল হিসেবে গ্রহণ করব, কারণ মদিনাবাসীর ইজমা দলিল হবে না, মক্কাবাসীর ইজমা দলিল হবে, তাহলে আমাদের মতবিরোধ তৈরি হয়ে যাবে, মদিনাকে ধরবো নাকি মক্কাকে ধরবো, মদিনা হচ্ছে তো মক্কা আরো শ্রেষ্ঠ, ঠিক কিনা, তাহলে এখন ঠিক আছে দরকার নেই আমাদের, আমরা মানে যদি ইজমা পাওয়া যায় গোটা উম্মার ইজমা হলে তাহলে সেটা আমাদের কাছে দলিল হবে, শুধু মদিনাবাসীর ইজমা আমাদের কাছে দলিল নেই, এটা মতপার্থক্য হতে পারে। এই মতপার্থক্য হলে সেখানে অবকাশ আছে, আপনি এসে ইখতিলাফ করতে পারেন, সাইফুল্লাহ ভাই মদিনাবাসীর ইজমা পেয়েছি আমি এটা গ্রহণ করছি, করেন, আমি বলবো যে আপনি গ্রহণ করেন, তবে আমার কাছে গোটা উম্মার ইজমা যদি থাকে সেটা আমার কাছে গ্রহণ, দলিলের মধ্যে এই পার্থক্য হতে পারে। তবে এই ইখতিলাফ হবে দলিলের ভিত্তিতে এবং সেই ইখতিলাফের ক্ষেত্রে যারা ইখতিলাফ করবেন তারা দলিলের ভিত্তিতেই বক্তব্য দেবেন এবং দলিলের ভিত্তিতে তারা লাস্ট যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে বসবেন। এগুলো অনেক কারণগুলো বহু অনেক মানে অনেকগুলো কারণ রয়েছে, সেটা আমরা আর বেশি আলোচনা করতে চাই না এবং দাওয়াবিদ গুলো আলোচনা করতে চাই না। এই ইখতিলাফ মূলত উম্মতের মধ্যে বিভিন্নভাবে
বিভিন্ন সময় এই ইখতিলাফ হয়েছে, যে বৈধ ইখতিলাফ সেই ইখতিলাফ হয়েছে, একেবারে উম্মার শুরু থেকে এই বৈধ ইখতিলাফ শুরু হয়েছে। এটা আপনারা একথা মনে করবেন না যে শুধু আবু হানিফা এসে এই ইখতিলাফ বাঁধেছে। আমার কাছে কয়েকজন এসে বলছে, বলে ভাই আবু হানিফা বেচারা আসে কেন ইখতিলাফ বাঁধেন, আবু হানিফা দোষ নেন, আবু হানিফা ইখতিলাফ করছেন, ব্যাপারটা এমন না। আমরা আবু হানিফার উপর সন্তুষ্ট হয়ে চলি, শাফির উপর সন্তুষ্ট হয়ে চলি। এই ইখতিলাফ আমি প্রথমে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে স্বভাবজাত ভাবেই ইখতিলাফ দিয়ে সৃষ্টি করেছেন, এবং এই ইখতিলাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওহির মাধ্যমে সমাধান দিয়েছেন, তখন আর ইখতিলাফ কন্টিনিউ করতে পারে নাই। ইখতিলাফ কি হয় নাই, কন্টিনিউ হয় নাই, ইখতিলাফ মিটে গেছে, ইখতিলাফ চলে গিয়েছে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যখন সাহাবীদের মাঝে আসলো, তখন আমি বলেছি যে দলিলের কারণে সাহাবীদের মাঝে এই ইখতিলাফটুকু হয়েছে। কিন্তু ওই সমস্ত ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে যে সমস্ত ক্ষেত্রে ইখতিলাফটা ঠিক ছিল, বৈধ ছিল। সাহাবীদের মধ্যে এমন কোন ইখতিলাফ হয়নি যে ইখতিলাফ আমাদের মধ্যে এখন হচ্ছে, কারণ আমাদের এমন ক্ষেত্রে ইখতিলাফ আমরা করছি যে এই ক্ষেত্রে ইখতিলাফ করাটা আমাদের জন্য অবৈধ, বৈধ নয়। বুঝতে পেরেছি কিনা, কিন্তু আল্লাহ রাসূল সাহাবীরা সেভাবে ইখতিলাফ করেননি। আসুন দেখি ইখতিলাফ করার কারণে তাদের অবস্থা কি ছিল, আর ইখতিলাফ করার কারণে আমাদের অবস্থা কি, এর কিছু উদাহরণ দিয়ে তারপর আমরা পরবর্তীতে ইখতিলাফের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করি। সালফ সালেহীন মূলত তাদের মধ্যে যে ইখতিলাফটুকু হয়েছে, এই ইখতিলাফের মধ্যে তাদের মৌলিক দুটি বিষয় তাদের কাছে স্পষ্ট ছিল। একটি হচ্ছে কেন তারা এই ইখতিলাফটুকু করছেন, উদ্দেশ্যটা, উদ্দেশ্য হচ্ছে আপনি আমার সাথে ইখতিলাফ করতেছেন সাইফুল্লাহকে হেয় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর অথবা সালফ সালেহীন ইখতিলাফ এই উদ্দেশ্যে হয়নি, এই ইন্টেনশন নিয়ে হয়নি যে মানে আরে এর নাজাল করি। আমাদের দেশে এখন মুনাজারা হয়, বহস বহস নাম দিয়েছে, আসলে বহস টহস কিছু নেই, কেন হয় হেয় করার জন্য। ফেসবুকে মানে এটা দিয়ে লোকদেরকে হেনস্থা করার জন্য, শয়তান এগুলো আমাদের করার জন্য, শয়তানি একটা কাজ, শয়তানি একটা চুক্তি। আপনি একজন লোককে হেয় করার চেষ্টা করতেছেন কি কারণে, এই ইখতিলাফ মূলত কোন সময় সাহাবীদের সময় এগুলো উদ্দেশ্য ছিল। দেখেন একটি একটি করে আলোচনা করি। প্রথম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু মৃত্যু নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে কি হয়নি, আপনারা যারা ইতিহাস পড়েছেন বলার কথা জানার কথা, ইখতিলাফ হয়েছে। হাত্তা আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনকার যালিকা আলা নিয়াতান, ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে প্রকাশ্য স্বীকার করেছেন, অস্বীকার করছেন। ওয়াশহারা সাইফাহু ফি ওয়াজহি মান ইয়াকুলু বিমাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তরবারি নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে আসছেন যে আমার সামনে এই কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে তাকে হত্যা করবে। ইখতিলাফ না, এটা শুধু ইখতিলাফ তো তরবারি নিয়ে আসো তো ভয় করে ইখতিলাফ আবেগের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে ভালোবাসা ছিল, আল্লাহ রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার কারণে এটি আদৌ মেনে নিতে পারছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে, তিনি তরবারি নিয়ে বেরিয়ে আসছেন। হাত্তা দাখাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, দেখলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই বললেন না, কারণ নিজের বক্তব্য এখানে আর চলবে না, চলবে কিনা এখানে ইখতিলাফের সামনে দলিল যদি না আসে তাহলে ইখতিলাফ থেকে বাঁচার কোনো পথ নেই, তাহলে মাথা চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে শুনালেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে নিশ্চয়ই আপনার মৃত্যু হবে এবং তাদের মৃত্যু হবে। কোরআনের আয়াত পড়ে শুনালেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল,
যখন এই বক্তব্য শুনলেন, বললেন যে আমার মনে হচ্ছিল যে ওই আয়াত আর এর আগে আমার উপর কোনদিন তেলাওয়াত করা হয়নি। এখন ইখতিলাফ হলেই সেখানে যদি দলিল এসে যায় তাহলে সেই ইখতিলাফের মীমাংসা করা সফল পেরেছেন তিনি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের পরে, তার মৃত্যুর পরে সাহাবাই কেরামদের মাঝে যে ইখতিলাফ গুলো হয়েছিল সেগুলোকে সাহাবীরা এভাবেই করেছেন যে দলিলের ভিত্তিতে সোজা ফয়সালা করতে পেরেছেন। এরপরে যে মাসালাটি নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে। সাহাবীরা চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ইখতিলাফ যখন করলেন, এই ইখতিলাফের সমাধান দিয়ে দিলেন দলিলের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলতে শুনেছি যেটি আমি ভুল করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কাবাদাল্লাহু নাবিয়্যান ইল্লা ফিল মাউযি আল্লাযী ইয়াজিবু আন ইউদফানা ফীহি, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এমন জায়গায় তাকে মৃত্যু দেন না যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফন করাটা ওয়াজিব করেন, এমন জায়গায় তাকে মৃত্যু দিয়ে থাকেন। শুনলাম তিরমিজি রওয়ায়েত, শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রহমাতুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। তখন এই বক্তব্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন বললেন, তখন আর কোনো তার অধিকার নেই, দলিল ইখতিলাফ শেষ হয়ে গিয়েছে। কারণ ইখতিলাফ তো করেছে ফিতনা তৈরি করার জন্য নয়, কথা কি বুঝতে পেরেছেন কিনা? মানে আপনি আমার সাথে ইখতিলাফ করতেছেন উদ্দেশ্য হচ্ছে ফিতনা তৈরি করা, সাইফুল্লাহকে হিও করতে পারলে মাশাআল্লাহ পিছনে গিয়ে হয়তো মিষ্টি বিতরণ করতেছে, বুঝতে পেরেছেন? আজকে আজকে দেখাইলাম, হ্যাঁ আজকে হিও করলাম, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে দেখেন ইখতিলাফ কিন্তু করেছেন, কিন্তু ইখতিলাফ যখন দলিল পেয়ে গিয়েছে, সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে, এরপর কোনো বক্তব্য নেই, কিসের ভিত্তিতে বক্তব্য দিবেন? ইখতিলাফ গুলো এই জন্য আপনাদের সামনে আলোচনা করছি যে এই ইখতিলাফ গুলো উদ্দেশ্য ছিল, ইখতিলাফ ছিল কিন্তু উদ্দেশ্য ছিল ইসলাহ, সংশোধন, উদ্দেশ্য ছিল সত্যিকার হেদায়ত এর মাধ্যমে লাভ করা। এই জন্য সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে হেদায়েতও দিয়ে দিয়েছেন। এরপর ইখতিলাফ হলো, এরপরের ইখতিলাফ হলো যেটি এটি ভয়ঙ্কর ইখতিলাফ, খেলাফত নিয়ে যে ইখতিলাফ হলো, এই ইখতিলাফ তো আজকে যত রক্ত প্রবাহিত হচ্ছে মনে করেন মুসলমানদের, আপনি ইরাকের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, তারপরে এটাকে কি বলে লিবিয়ার কথা বলেন, আর বাদ দিয়ে দূরে না গিয়ে যদি বাংলাদেশের কথা বলেন, মূলত এখানে যে রক্ত প্রবাহিত হচ্ছে কিসের জন্য আপনারা বলেন তো? ক্ষমতার জন্য, আর কিচ্ছু না, ক্ষমতা ছাড়া আর কিচ্ছু না, সব শুধু ধন্দ একটাই, ক্ষমতার ধন্দ। ক্ষমতাটা আমার থাকা দরকার, প্রয়োজনে এরকম শত শত মানুষকে শেষ করে দিয়ে হলেও ক্ষমতা কার থাকতে হবে? থাকতে হবে আমার। খেলাফতের এই বিষয় নিয়ে ইখতিলাফ যখন হলো, এক মহা ইখতিলাফ সাহাবীদের মাঝে, দুটি গ্রুপ সাহাবীদের তৈরি হয়ে গেল, এবং দুটি গ্রুপই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের পরিচয় দিয়েছেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন তা নয়, মানে শুধু রাসূল সাল্লাম অনুমোদন দিয়েছেন তা নয়, বরং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। আনসারদের কথাও কোরআনের মধ্যে আছে, মুহাজিরদের কথাও কোরআনের মধ্যে আছে, আছে কি নেই? তাহলে বোঝা গেল এই দুই গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত অনুমোদন দিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা? দুইটা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিয়েছেন, এত সত্ত্বেও
মানে যখন দুটো গ্রুপ এখানে সাকিফের বলি সাহায্যের মধ্যে একত্রিত হলো খেলাফতের বিষয়টি নিয়ে, বিচ্ছিন্নভাবে তারা চিন্তা করলো, তারা এভাবে চিন্তা করলো যে আমাদের মধ্যে একদল একজন আমির আর আনসারদের মধ্যে একদল আমির, মুহাজিরদের মধ্যে একদল আমির, এভাবে করার জন্য তাদের বিভিন্ন চিন্তা যখন আসলো, কেউ কেউ বিভিন্ন পরামর্শ যখন দেওয়া শুরু করলো, অনেক পরামর্শ আসলো, দেখা গেল যে সবাই উপস্থিত যারা ছিল আর কেউ এই বক্তব্য দিব প্রশ্ন করলেন, সবাই এই ঘোষণার সাথেই একমত পোষণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কি করলেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও স্পষ্ট করে মুখে একথা বলেননি যে আমার পরে খেলাফতের দায়িত্ব আবু বকর পালন করবে, কিন্তু এমন নির্দেশনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ইমামতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে, যার ইমামতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়েছেন। উম্মতের এমন কোন ব্যক্তি রয়েছে যে তার ইমামতির ব্যাপারে অসন্তুষ্টি হতে পারে? শুধুমাত্র শিয়া কুখ্যাত, শিয়া ছাড়া আর কেউ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবাই হাত পেতে দিয়ে সেখানে বায়াতের ঘোষণা করেছেন। আজকে দুর্ভাগ্য এই শিয়া গোষ্ঠী আমাদের মুসলমানদের মধ্যেও তারা অপচেষ্টা করে মুসলমানদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে, মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, তারা জামারাতে মুসলমানদেরকে হত্যা করে তারা ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে হয়তো তারা চেষ্টা করে যে মুসলমানদের কাছ থেকে হজটাকে যদি দখল করে নেওয়া যায় ওই পশ্চিমা শয়তানদের সহযোগিতায়, তাহলে হজটাকে বন্ধ করে দেওয়া যাবে। সতর্ক হতে হবে, ষড়যন্ত্রগুলো সম্পর্কে জ্ঞান আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে, কারণ এরা অত্যন্ত অত্যন্ত ইসলামের সবচেয়ে কঠিন গোপন দুশ্মন। ইসলামের লেবাস দিয়ে ইসলামের বিরুদ্ধে তারা দুশ্মনী করে যাচ্ছে এবং ষড়যন্ত্রমূলকভাবে মুসলমানদেরকে হত্যা করে তারা বিভিন্ন জায়গায় জায়গায় বিবৃতি দিচ্ছে। সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা মুসলমানরা এগুলো সম্পর্কে আমরা সচেতন নই এবং জ্ঞান রাখি না। মুসলমানদেরকে ওই শুধুমাত্র কেউ বলে দিয়েছে যে আপনার কান চিলে নিয়ে গেছে আর ধরাচ্ছে, কান গেলে কোথায়, কান গেলে কোথায়, একটু খেয়াল করো যে আসলে কান কি কান গায়ের সাথে মাথার সাথে আছে কিনা, যে কান তো আমার চলে গেছে। এত মানে বদভ্রষ্ট একটা গ্রুপ, মানে কোনো আলো নিতে চায় না, জানার জন্য চেষ্টা করে না, কিছু সম্পর্ক হাজি সকল হাজি আর কি বুঝে না, হয় কি জিনিস সেটা তো বুঝে নেই, এসে এখানে মিথ্যা স্টেটমেন্ট দিচ্ছে এর মধ্যে। আমি দেখেছি বক্তৃতার মধ্যে মানে বাচ্চার ছেলে মানে আসবে এই জন্য আমাদেরকে মানে বন্ধ করে দিয়েছে, আরে কি করতাম, বাচ্চার ছেলে কোথায় যায়, 203 নম্বর 222 নম্বর রোডের মধ্যে সরকারি রাজকীয় তো দূরের কথা, সরকারি কোনো প্রোটোকলে নেই, সরকারি কোনো প্রোটোকলে নেই, রাজকীয় প্রোটোকল তো দূরের কথা, বাচ্চার ছেলে তো প্রশ্নই আসবে এই রোডের মধ্যে আসবে। আর আমাদের হাজি সাহেবরা মানে হজ করে মিথ্যা কথা বলার শয়তান কিভাবে মিথ্যা বলা দেখছেন কিনা, টেলিভিশন দেখছেন কিনা, আপনারা মিথ্যা বলতেছে, অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলতেছে, শিখাই দিয়েছে ওই শিয়াদের চ্যানেল গুলোর মাধ্যমে, শিয়াদের মিডিয়ার মাধ্যমে। আমরা জ্ঞান নিই, আমরা জ্ঞান নিই কাফের কাছ থেকে, আমাদের জ্ঞান নেওয়ার সূত্র হচ্ছে মানে আল্লাহর দুশ্মনদের কাছ থেকে, সেগুলো দিয়ে আমরা বোধ না জ্ঞান সমৃদ্ধ হই। এই জন্য মুসলমানরা আজকে সবচেয়ে বেশি ক্ষতি, মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি এখানে হয়ে গেছে। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বুঝতে পেরেছেন যে আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মর্যাদা এত বেশি না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে তাকে কি করতেন না, ইমামতের জন্য ইমামতের জন্য দিতেন, ফলে সবাই হাত বাড়িয়ে দিয়ে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেভাবে চেয়েছেন সেভাবে কি করেছেন, সেখানে বায়াত ঘোষণা করেছেন। এরপরে পরের বিষয়টি আসি, পরের বিষয়টি এটি উম্মতের সবচেয়ে কঠিন একটি বিষয়,
উম্মতের মধ্যে একদল লোক নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত সিয়াম পালন করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যে ফরজ করেছেন সেটাকে স্বীকার করে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে যাকাত দিতে অস্বীকার করেছে। ওরা তো বুঝেন কথাগুলো, মসজিদের মধ্যে সালাত জামাতের সাথে আদায় করতেছে, আমাদের চেয়ে বেশি মুসল্লি, বুঝতে পেরেছেন কিনা, সিয়ামও ঠিক আছে, জাকাতকে অস্বীকার করে না, জাকাত যে আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটাও স্বীকার করে থাকে, জাকাত অস্বীকার করছে না, কিন্তু তারা যে জিনিসটি অস্বীকার করতেছে সেটা হচ্ছে বলছে যে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম। কোরআনের আয়াতটা একেবারেই তাদের সপক্ষে দলিল, শুধু দলিল নয় মজবুত দলিল, বুঝতে পেরেছেন কিনা, এত মজবুত দলিল যে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। নির্দেশ কাকে দিচ্ছেন? রাসূলকে দিচ্ছেন। আচ্ছা, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, সদকা গ্রহণ করতে বলছেন শুধু তা নয়, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি একথা বলতেন যে শুধু সদকা গ্রহণ করতে বলছেন রাসূলকে, তাহলে আমরা সদকা দিতে পারতাম, অসুবিধা, আমরা যাকাত দিয়ে দিতে পারতাম। এরপরে বলতেছেন তুতাই হিরু হুমদুজা কি হিম বিহা, এই সৎকার গ্রহণের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, রাসূলকে বলছেন। কাকে বলছে এটা? রাসূলকে বলছে, রাসূলকে যেহেতু বলছে, আবু রাসূল তো এখন নাই, সুতরাং এটা আবু বকর হতে পারে না, আবু বকর এটা গ্রহণ করতে পারে না আমাদের কাছ থেকে, আবু বকর আমাদের কাছ থেকে যাকাত দিতে পারে না, আবু বকরের উচিত নয় যে আবু বকর আমাদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে। যাক, তারপরে আবু বকর যদি বলে যে না আমি রাসূল না থাকলেও মানে আমি যাকাত গ্রহণ করব, তোমাদের কাছ থেকে যাকাত নিব, সেটাও আমরা পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে যে নির্দেশ দিয়েছেন কারণ উল্লেখ করে দিচ্ছেন পরের মানে আয়াতের শেষাংশে বলতেছেন ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা এবং তাদের জন্য সবচেয়ে প্রশান্তি বেশি, এই জন্য আপনি তাদের জন্য দোয়া করুন। তাহলে এটা একেবারে খাস মনে হচ্ছে রাসূলের জন্য, আবু বকরের অধিকার নেই আমাদের কাছ থেকে যাকাত দিতে পারে, বুঝতে পেরেছেন কিনা, দলিল কি মজবুত না, মজবুত কিনা, আল্লাহ আমাদের এই কোরআনী গ্রুপের দলিলের চেয়ে বেশি মজবুত, ঠিক না, এই কোরআনী গ্রুপের মানে যে বক্তব্য রয়েছে যে দলিল রয়েছে এর চেয়ে বেশি মজবুত দলিল হচ্ছে এটি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, যে যাকাতের এবং সালাতের মধ্যে পার্থক্য করবে আমি তার সাথে অবশ্যই লড়াই করব, ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান কানু ইউয়াদুনা হা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলা মানআহা, আল্লাহর কসম করে বলছি যদি তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ছাগলের রশি যাকাত হিসেবে আদায় করত আর আমার কাছে দিতে অস্বীকার করে, এই ছাগলের রশির জন্য যুদ্ধ করব। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন কেমন পর্যায়ের মানুষ, কথায় কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে রাসূল সাল্লাম অনুমতি দেন গর্দান দেহ থেকে বিচ্ছিন্ন করে দেই, সাহাবী হাতিম ইবনে মুতাহ রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান বিচ্ছিন্ন করে দিচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমর খাত্তাব থামো থামো তার কাছ থেকে একটু শুনি কি বলতে চান, বুঝে এই মুনাফিকের গর্দান উড়াই দিই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বলে যে মুনাফিক নয়, এ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, বুঝতে পেরেছেন কিনা, এমন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু কাছে বলেন কাইফা তুকাতিলুন নাস, এই মানুষের সাথে কিভাবে লড়াই করবা, নামাজ পড়তেছে এরা, সিয়াম পালন করতেছে এরা, কালেমার ঘোষণা দিয়ে দিয়েছে, যেই ঘোষণার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে তখন এই বক্তব্য যখন দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সালাত এবং যাকাত যেভাবে উল্লেখ করেছেন, সুতরাং তারা যদি যাকাত অস্বীকার করে
তাহলে তাদের সাথে কোন অবস্থাতেই আমাদের সাথে আর যুক্তি ছাড়া করবে না। কঠিন অবস্থানে যখন গেলেন তখন বললেন আল্লাহ রাব্বুল আমিন আমার অন্তরকে প্রশস্ত করে দিলেন, আমি বুঝতে পারলাম যে আবু বকর হকের উপর রয়েছে, সাথে সাথে ফিরে আসছে, সাথে সাথে ফিরে আসছে। এখানে যুদ্ধ ছাড়া কোনো উপায়, এখানে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই, ইখতিলাফ সমাশেষ। আল্লাহ এত কম সময় কিভাবে আলোচনা করবে? আল্লাহ যাক, আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি চেষ্টা করেছি, কিন্তু আলোচনাটা আরেকটু গন্তব্য আর একটু সামনের দিকে যেতে পারলে ভালো হতো। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, কিন্তু আমাদের এই আলোচনা বহুদিন পর একবার হয়, এই জন্য ফলে আমরা আলোচনায় ধারাবাহিকতা মেনটেন করতে পারছি না, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাদুল ওয়াকার এবং উদার সুন্দর কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রতিটি বস্ত্র আমাকে দিবেন না, দিতে পারবো না, সহজ বস্ত্র করলে তাহলে হয়তো উত্তর দেবে, কঠিন বিষয় শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সমাজে মোবাইল কম্পিউটারে যে সমস্ত গেম খেলা হয়, যেমন ক্লাশ অফ ক্লাশ কি এটসেট্রা, এগুলোর বিধান কি? ইসলাম কি এগুলোকে অনুমোদন দিয়েছে, হারাম উৎসাহিত নাকি অন্য কিছু? এই সমস্ত খেলা যেগুলো আছে, যেগুলোতে কোনো ফায়দা নেই, শুধুমাত্র নিজেদের ক্ষতি, বুঝতে পেরেছেন? ক্ষতি বলতে হয়তো আপনি বলছেন সেগুলো ভাই ক্ষতিটা কোথায়? ক্ষতি হচ্ছে বড় ধরনের ক্ষতি। এক নম্বর হচ্ছে সময় নষ্ট করা। সময় তো অনেক মূল্যবান, ইমানদার ব্যক্তিদের এই সময়টুকুই তো আপনার গোটা আখেরাতকে মানে আপনার সত্যিকার ভাবে সমৃদ্ধ করার জন্য সময়, বুঝতে পেরেছেন কিনা? এটা আপনার পরীক্ষার হলের সময়, পরীক্ষার হলের সময় যখন পরীক্ষার্থীরা মানে যেভাবে গুরুত্ব দেয়, এক সেকেন্ড কোনো কারণে বললেন কোনো কারণে এক সেকেন্ড যাতে নষ্ট না হয়, পরীক্ষার্থী যেভাবে চিন্তা করে ঠিক সেভাবে আপনাকে চিন্তা করতে হবে। পরীক্ষার হলের সময়, কিন্তু আপনি পরীক্ষার হলের মধ্যে আছেন, পরীক্ষা আপনি যদি ফেল করে যান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে, এই জন্য সময় নষ্ট করা। আরেকটি হচ্ছে ব্রেনকে অলস করা, বুঝতে পেরেছেন কিনা? এই দুইটা কাজই মূলত ইমানদার ব্যক্তিদের জন্য নয়। এই জন্য ইমানদারদের 11টি পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তন্মধ্যে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মৌলিক কাজের পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, আর তারা ওই সমস্ত লোকগুলো যারা আনিল লাগবি বেহুদা কাজ থেকে সম্পূর্ণ নিজেদেরকে ফিরিয়ে রাখে, বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি বুঝতে পারেন যে এই বেহুদা কাজে কত আপনি লিপ্ত হবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিন হুসনি ইসলামিল মার, একজন ব্যক্তি সত্যিকার ভালো মুসলিম হতে হলে তারকুহু মা লা ইয়ানিহি, তার যে কাজটি তার কোনো দরকার নেই এই কাজকে সে পরিহার করবে, পরিহার করবে। এগুলো পরিহার করা উত্তম কোন সন্দেহ নেই। এরপরে হচ্ছে, কোন যুবক যদি দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে সিয়াম পালনের পরেও তার যৌন কামনাকে প্রশমিত করতে না পারে, তাহলে কি সে একটানা সিয়াম পালন করতে পারবে? না, একাধারে সে সিয়াম পালন করবে না। সে যদি দাউদ আলাইহিস সালামের যে সিয়ামের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যদি তিনি সিয়াম পালন করে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে তৌফিক দিবেন। তবে মানে সে খেয়াল রাখতে হবে যে সিয়াম পালন করছে কি জন্য, বুঝলেন? সিয়াম পালন করতেছে মানে শারীরিক ভাবে তার যেই মানে চাহিদা আছে সেটাকে মানে টেন্ডেন্সিটাকে তাকে দুর্বল করার জন্য, ঠিক না? এখন আপনি যদি সিয়াম পালন করার পরে ইফতারের সময় যদি আপনি এমন আইটেম নিয়ে বসেন, এই বছর বা গত বছরের সমস্ত আইটেম নিয়ে একসাথে বসেন, তাহলে আপনি ঠিকই বলছেন, আপনি দাউদ নয়, দাউদ থেকে আরম্ভ করে দাউদের পূর্ববর্তী যত রবি আছে সমস্ত রবির সিয়াম পালন করলেও কোনো কাজে আসবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কারণ আপনার খেয়াল রাখতে হবে যে সিয়াম কিন্তু মানে সিয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বান্দারা যখন সিয়াম পালন করবে তখন তাদের খাবারের স্ট্যাটাস কি হবে, এটা জানেন কিনা? ইমানদার ব্যক্তিদের খাবারের স্ট্যাটাস কি, কে আমাকে বলতে পারেন? কে বলতে পারবেন? একজনের পরীক্ষা নিয়ে এটা কি, এটা হচ্ছে ইমানদার ব্যক্তির সবচেয়ে বেশি খাবার, বুঝতে পেরেছেন? সর্বোচ্চ অনুমোদিত বেশি খাবার হচ্ছে তিন ভাগের এক ভাগ,
আর প্রকৃত ইমানদারের খাবার হচ্ছে লুকাইমাতিন ইউতিমু বিহা সুলবাহু, কয়েকটা লুকমা যার মাধ্যমে সে তার নিজের পিঠটা সোজা রাখতে পারবে। ভালো করে বুঝে নি। ওরে বাবা রে, না না আমার আর দিতে তো আমার আলোর কারণে চোখেও দেখতেছি না ভালো, এত ছোট প্রশ্ন চোখে দেখা তো সম্ভব না। লিখে নিয়েছেন, দুই রাকাত বিশিষ্ট সালাতের প্রথম রাকাত যদি সুরা নাস পড়া হয় তবে দ্বিতীয় রাকাতে কি সুরায় ফালাক পড়া যাবে? অর্থাৎ সুরায় সুরার আগের রাকাত এবং আগের সুরা পরের রাকাতে পড়া যাবে? প্রথম রাকাতে সুরা নাস পড়লে পরের রাকাতে যে কোনো সুরা পড়তে পারবেন, বুঝতে পেরেছেন? কোনো সুরা, যে কোনো ধরনের সুরা পড়তে পারবেন। একটা পড়তে বলছেন না দুইটা? আমি তো বলছি একটা পড়তে বলছি, একটা একটা বুঝতে পেরেছেন, যে কোনো সুরা আপনি পড়তে পারবেন। প্রথম রাকাতে যদি আপনি সুরা নাস পড়েন, পরের রাকাতে যে কোনো ধরনের সুরা পড়তে পারবেন। সুরা ফালাক পড়তে বলতে শর্ত না। লাশসহ লাশের খাটিয়া বহনকারী লোকজন কি দোয়া পড়বে? লাশ বহনকারী যারা আছে তারা মানে যে কোনো ধরনের দোয়া ব্যক্তিগতভাবে করতে পারে, এর জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া মানে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুনির্দিষ্ট কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুদি ব্যাংকের কাছে অফিস ভাড়া দেয়া জায়েজ? প্রশ্ন করছেন না মানে ফতোয়া দিচ্ছেন কোনটা? সুদি ব্যাংকে ভাড়া দেয়া এই যুগের মহাকিক সমস্ত ওলামায়ে কেরাম হারাম বলেছেন, তাই উত্তম হচ্ছে পরিহার করা। যেহেতু আপনি সুদি কাজে সহযোগিতা করলেন আর কি, এই সহযোগিতা করা হারাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাআবুন ওয়ালা ইসমি ওয়ালা তাআবুন ওয়ালা ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং পাপের কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং এটি জায়েজ নেই। মাযহাব মানলে মানহাজ আস-সালাফিয়া মানা হয় না, এই কথা কি ঠিক না? মাযহাব মানলে সালাফি মানহাজ এর অনুসরণ করা যাবে, তবে মাযহাব মানলে আপনি মাযহাব কোরআন এবং হাদিস অনুযায়ী মানতে হবে, বুঝতে পেরেছেন কিনা? মাযহাব যদি আপনি মনে করেন যে দিন হিসেবে পালন করেন তাহলে আপনি তো মানে মানহাজই নয়, আপনি ইসলাম থেকে দূরে সরে গেলেন, আপনার দিন নতুন দিন হলো হানাফি দিন অথবা শাফি দিন অথবা মালিকি দিন। মাযহাবকে দিন হিসেবে পালন করার কোনো সুযোগ নেই। দিন হিসেবে পালন বলতে আবার কি বুঝেন বলতে সাহেব বললাম ভাই, দিন হিসেবে পালন করতে কি বুঝেন? দিন হিসেবে পালন হচ্ছে মাযহাবের সব কথাই হক আর মাযহাবের বাইরে যা আছে সব বাতিল, এটা হচ্ছে মাযহাবকে দিন হিসেবে গ্রহণ করা, বুঝতে পেরেছেন? কিন্তু না, মাযহাবকে আপনি গ্রহণ করবেন কোরআন এবং হাদিসে যা আছে সেটা যদি মাযহাব অনুযায়ী হয়ে থাকে এটা মানবো, কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো মাযহাবের কোনো বক্তব্য চলে যায় কোরআন এবং হাদিসকে মেনে নিব, তাহলে এটা মানতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ। কেউ যদি সালাতে এক রাকাত পরে আসে তাহলে সে দুই সালাম ফেরানোর পর বাকি সালাত শেষ করবে না? এক সালাম ফেরানোর পর বাকি সালাত শেষ করবে না, তিনি সালাত শুরু করবেন ইমাম দুদিকে সালাম ফেরানোর পর। এরপরে মাসআলা হচ্ছে, বর্তমানে অনেকেই এরপরে লিখেছেন কি লিখেছেন, গ্লোবাল মুন সাইটিং এর ভিত্তিতে সিয়াম ঈদ ইত্যাদি পালন করেন, এ ব্যাপারটাও কি ইখতিলাফের মতন? অর্থাৎ যে কোনো একটি মত পালন করলেই হবে নাকি তারা ভুল পথে আছে? এটি ইখতিলাফের বিষয়, ঠিকই বলছে, এটি ইখতিলাফ রয়েছে এই মাসালার মধ্যে, আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তবে এই ইখতিলাফটুকু বাস্তবতার নিরিখে ইখতিলাফটুকু মানে শেষ পর্যন্ত উঠে গিয়েছে। বাস্তবতা যেটা সেটা হচ্ছে মানে এই ইখতিলাফটা শুদ্ধ নয়। কিভাবে শুদ্ধ নয়? কারণ যেই মাসআলার মধ্যে আলেমরা ইখতিলাফ করেছেন, যেই মাসআলার ব্যাপারে আলেমদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, সেই মাসআলার ইখতিলাফটুকু যখন বাস্তবতার প্রমাণ দেখা গিয়েছে তখন এই ইখতিলাফটুকু চলে গিয়েছে। সেটা কিভাবে, সেটা আমরা বিভিন্ন আলোচনা আপনাদেরকে বলেছি। কারণ আলেমরা ইখতিলাফ করেছেন, যদি কোনো ব্যক্তি মানে তার ভূখণ্ডে চাঁদ দেখা গিয়েছে কিনা এই ব্যাপারে মতপার্থক্য হয় এবং সন্দেহের মধ্যে থাকে যে চাঁদ দেখা গিয়েছে চাঁদ দেখা যায় নাই, তখন তারা বলেছেন যে হ্যাঁ অন্যের চাঁদ দেখা গেছে, কি করবে? এতবার করবে, গ্রহণ করবে। কথা কি বুঝতে পেরেছেন? এই অন্যের চাঁদ দেখাটা গ্রহণ করবে কি করবে না এটা নিয়ে তারা ইখতিলাফ করেছেন। কিন্তু আলেমরা এই মাসআলার মধ্যে আদৌ দ্বিমত পোষণ করেন নাই, আদৌ কেউ ইখতিলাফ করেন নাই যে কোন ভূখণ্ডের জনগণ একমত হয়েছে অথবা নিশ্চিত হয়েছে যে চাঁদ দেখা যায় নাই আমাদের এই ভূখণ্ডে,
বুঝতে পেরেছেন কিনা, আমাদের এই ভূখণ্ডে চাঁদ দেখা যায়নি, নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হয়ে যাওয়ার পর অন্য কোন ভূখণ্ডে পরবর্তীতে যখন চাঁদ দেখা গিয়েছে, তারা তার আলোকে সিয়াম পালন করবে অথবা ঈদ করবে, এ ব্যাপারে আলেমদের কোনো দ্বিমত নেই, বরং তারা করবে না, যেহেতু তারা নিশ্চিত হয়েছে যে চাঁদ দেখা যায়নি। যেমন আমরা বাংলাদেশে নিশ্চিত হয়েছি চাঁদ দেখা যায়নি, কিভাবে নিশ্চিত হয়েছে? সূর্য ডুবিত ডুবে গেছে, সূর্য ডুবার পরে চাঁদ দেখার সময় চলে গিয়েছে, কোথাও চাঁদ দেখা যায় নাই, চাঁদ দেখা যাওয়ার পরে মানে এরপরে এক ঘন্টা চলে গিয়েছে, দুই ঘন্টা চলে গিয়েছে, তিন ঘন্টা চলে গিয়েছে, রাত্রের 11:15 সৌদি আরবে ঘোষণা দিয়েছে যে চাঁদ দেখা গিয়েছে। তাহলে আমরা কি নিশ্চিত হই নাই যে আমরা চাঁদ দেখিনি? আমরা নিশ্চিত হয়ে গেছি চাঁদ দেখি, আমাদের এই ভূখণ্ডে চাঁদ দেখা যায়নি, বুঝতে পেরেছেন কিনা? যেহেতু আমরা নিশ্চিত হয়ে গেছি চাঁদ দেখা যায়নি, আমাদের এই সিয়াম পালন করাটা ভুল, এই পদ্ধতিটাই ভুল, এটি কোনো যুগে কোনো আলেম খারাপ করেন নাই, এটা ভুল না স্যার। কথা আমি বুঝতে পারলাম কিনা, যারা বুঝতে চেষ্টা করেছেন তারা হয়তো বুঝার কথা। মসজিদের কম্পাউন্ডে যদি কবর থাকে, কবর গুলো কেবলামুখী নয়, তবে কি এই মসজিদে সালাত আদায় করা যাবে? যদি মসজিদ না পান তো সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতে হবে। কারণ আপনারা আবার এটা মনে করেন না যে মানে এখন অনেকে সুযোগ তালাশ করে সেফুল্লাহ ভাই আপনি যদি একটু বুঝতে দিতেন তাহলে আমরা মসজিদটা বাদ দিয়ে, নামাজটা বাদ দিয়ে দিয়ে এই মসজিদ, যদি মসজিদ না পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে সালাত আদায় করতে হবে, কিন্তু যদি মসজিদ পাওয়া যায় তাহলে আপনার জন্য আপনার নিজের কষ্ট নিজে বাড়ালেন, আপনি অন্য দূরে গিয়ে কি সালাত আদায় করতে হবে, এখানে আদায় করবেন না। কারণ যে এটা সন্দেহজনক, কবর পূজারীদের মসজিদ মতো, কবর পূজারীদের মসজিদ মতো, আমরা মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য, কবর পূজা করার জন্য নয়, বুঝতে পেরেছি কিনা? যেহেতু কবর পূজারীদের মসজিদের মতো, এই জন্য এখান থেকে দূরে সরে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোএডুকেশন কি ইসলাম সমর্থন করবে? ইসলাম প্রশ্নই আসে না কোএডুকেশন সমর্থন করবে, সুযোগ ইসলামে এই ধরনের কোন পদ্ধতি ইসলামের মধ্যে নেই, কোএডুকেশন বিশ্ববিদ্যালয় নয়, সকলখানেই ইসলামে পছন্দ করে না, বুঝতে পেরেছি কিনা? ইসলামে এই ধরনের কোনো পদ্ধতি নেই, এমন বিশ্ববিদ্যালয় পড়া যাবে কিনা যেখানে ক্লাসে গান চালানো হয়, কখনো কি দেখেছে ক্লাস করা হয়, ম্যাডাম ক্লাস করে, তারপরে এগুলো এখন সেগুলো আপনার মুসিবত, এছাড়া কোনো উপায় নেই। এখানে ক্লাস করা আপনার জন্য জায়েজ না জায়েজ নয় ক্লাস করতে পারবে, কিন্তু আপনাকেই মানে সেটা মানে ঠিক করে যেতে হবে, পায়জামা ঠিক করে যেতে হবে আর কি, বুঝতে পেরেছেন কিনা? পায়জামা টাট করে যেতে হবে, বুঝতে পেরেছেন? ঠিকঠাক মতো মানে যাবেন, সেখানে উল্টা পাল্টা করলে চলবে না, মানে চোখ টুক ঠিক থাকবে না, চোখ ঠিক থাকতে আল্লাহ তালা বলছেন চোখ টুক ঠিক থাকবে, কিন্তু মানে আপনার তো কোনো উপায় নেই, আপনি এখন কোথায় যাবেন? আপনার মানে এখন আমি আমার এই পুত্রের উপর নির্ভর করে বোঝেন, আর সমস্ত লোক পড়ালেখা বাদ দিয়ে ঘরে ঘরে বোঝেন না, নিশ্চিন্তা দেখা ছাড়া কোনো উপায় নেই, আরেক শয়তানের কাজ লাগাই দিলাম, বুঝলেন? এটা থেকে বেকার বাড়াই আমি কি কাজে লাগালাম, বুঝলেন না? শয়তানের কাজে লাগাই দিলাম, এবার শয়তান এদেরকে বোঝেন অন্য কাজে ব্যবহার করবে, বেকার বানানোর সুযোগ নেই। এটা আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, আপনার এখানে এটাকে একদিনই পরিবর্তন করে দিবেন হঠাৎ করে সম্ভব না। আর আমার কাছে কয়েকজন সেগুলো এটাকে জায়জ বললেন কিভাবে, বলছি হ্যাঁ আমি জায়জ বলছি, কেন কেউ কেন বলছি, ক্লাসের মধ্যে আপনি মহিলার সাথে কথা বলবেন কোথেকে? ক্লাসে চালাইতে আপনি পারবেন না, শিক্ষক বলে আপনাকে ক্লাস থেকে বের করে দিবে, ঠিক না? সে সুযোগই তো নেই, কিন্তু রাস্তায় বাজারে যেখানে যান সেখানে তো মানে রাস্তা তো চোখ খুলে আসতে হবে আপনাকে। মানে আমি উত্তরা থেকে এই যে এটা কি না কি জায়গা মোহাম্মদপুর, মোহাম্মদপুর আসছি, আসার পথে মানে যে সমস্ত দৃশ্য আর যে সমস্ত অবস্থা এগুলো তো আমার চোখ হাতে নিয়ে আসা দরকার, ঠিক কিনা? তাহলে তো আমার রাস্তা বেরোবো হারাম, কথা বুঝা দিতে হবে, উপায় নেই। আপনি এখানে এটাকে বলা থাকে বালি মহামসিব, এখান থেকে আপনি নিজেকে রক্ষা করার কোনো সুযোগ নেই, সেখানে আপনি নিজেকে হেফাজত করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই হেফাজতের দায়িত্ব আপনার নিজের, এখন আপনি চোখ খুলে আসেন অথবা চোখের মধ্যে কষ্টে কষ্টে লাগে আসেন সেটা আপনার দায়িত্ব, বুঝতে পেরেছেন? কি লাগে আসবেন হাতে 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 মুসাফা কি জোর দিয়ে যারা যারা হাত বাঙবেন বাঙবেন কি সুন্দর দরকার নেই, জোর দিয়ে করার কোনো দরকার নেই। মুসাফা হাতের সাথে হাত মিলানো হয়েছে মুসাফা, এর জন্য মানে জোর দিয়ে আরেকজন হাত ভেঙে ফেলবেন আমার এই আঙুলি ব্যথা, বুঝতে পেরেছেন? আগে বলে দিচ্ছি কারণ আপনারা হয়তো কেউ এসে ভিতরে এই কাজ করতে পারেন, এই জন্য হঠাৎ করে আঙুলি ব্যথা আসতে এগুলো খেয়াল রাখবেন, কারণ হইতে পারে যে একজন সাথে মুসাফা করতেছেন তার কোনো প্রবলেম আছে, ঠিক কিনা? আর আপনি এভাবে চাপ দিয়ে বোঝেন না তার আঙুল টাঙ্গুল ভেঙে দিলেন, এটা ঠিক না? এটা হাতের সাথে হাত মিলানো এটাই হচ্ছে মুসাফা, বুঝলেন? আর ওতে অতিরিক্ত কিছুই নেই, সেখানে জোর করার কোনো সুযোগ নেই। ফজর ফজরে 5:30 এটা কি 5:30 কি মসজিদে না গিয়ে 4:45 ঘরে মা পরিবার নিয়ে জামাত, এটা তো মানে পরিবারের নামাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ হবে না, কারণ জামাত ঠিক করতে হবে, জামাতের জন্য দায়িত্ব দিতে হবে, কারণ এই জামাত ছাড়া নামাজ নেই তো। সুতরাং আপনি পরিবারের জামাত করলে চলবে না, পরিবারের জামাত চলবে না।
এক ব্যক্তি কিছুদিন কিছুদিন সালাত আদায় করে, আবার কিছুদিন ইচ্ছাকৃত ভাবে সালাত পরিত্যাগ করে, আবার আদায় করে, আবার পরিত্যাগ করে, এমন ব্যক্তি ব্যক্তি মুনাফেক সালাত কি উত্তম মুনাফেক আর কি, খালেস মুনাফেক যারা আছে তারাই এই কাজ করে থাকে। মানে হয়তো কোনো না কোনো স্বার্থের জন্য, কোনো কোনো সুবিধার জন্য বলতে না সালাত আদায় করে মাঝে মধ্যে, মাঝে মধ্যে আপনাদেরকে দেখায় আর কি, এছাড়া আর কিছু না। সমাপ্তি রেখেছে, সম্পত্তি বন্টনের জন্য মুসলিম ফারাইজের জন্য বিশেষজ্ঞ লেখকের বাংলায় লেখা কিছু বইয়ের নাম জানালে উপকৃত হবে। বাংলা তো তেমন কোনো ভালো বই আমি দেখিনি, বাংলা তেমন কোনো ভালো বই আমি দেখিনি, বাংলায় কোনো ভালো বই এই বিষয়ে উপর লেখা হয়েছে আমার জানা নেই। এ বিষয়ে আপনার মানে আপনার এ বিষয়ে মানে ভালো কোনো বই থাকলে আপনার নিজেরা দেখে নেবেন, কারণ আমার জানা নেই। না সেটা আমি দেখি না, যেহেতু আমি না দেখে তো আন্দাজে বলতে পারবো না জি। হ্যাঁ আপনারা দেখতে পারেন যদি শুদ্ধ বই হয়, ভালো লেগেছে না খারাপ লেগেছে আমি কিছু জানি না।